Srishti Shamadharu Padu Shamanamharakinashu Papinaskarantaru Vaishinabhishodu Nityavindavastu Ajubhayatumari Yadikapushinagandu Vajimadharanamra Yitanam Goshayantam Abhajalanatipotam Krishnadevitandarupam Parvitudalapatram Dandinam Hemavarnam Vimala Paramaham Shambhuram Krishnam Bhagavam. That's great. But what are going to be? Krishna Guru Panchila Shatati Ityodhya Shik Pagana Shambhi Krishna Panchila Shatati Division Pagana Akutya Samina and Dean. Very Yonishthane Ashim Kumar, Ashim Krishna Dakti, Smarani, in Bukti to Kalpatina, the Mountain Parapeti, Vishinian Yasmir of Toku, Varadur, Divharyam, Shavaryam, Shami, Bukti Pradhanandaji, the women under Nadia Maharaj on the other day, Adetamaranta, the Pandavati to put that on Shred Janai, who was teaching us to have come and make it, Achiri, Dore Pune, Amashirisha. কথা বলছিলাম আজকের দিনটি খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দী তখনকার ভারতবর্ষ সেই ভারতবর্ষের ঠিক মাঝে প্রায় জায়গাতে ছিল মথুরামণ্ডল মথুরামণ্ডলের মধ্যে 12টি বন 12টি উপবন বিখ্যাত বন গোকুল মহাবন সেই গোকুল মহাবনে সচ্চিদানন্দ পরব্রহ্ম তিনি মানুষের রূপ ধরে মানুষের কাছে তার যে অমানুষের লীলা সেটি প্রদর্শন করবার জন্য দেখানোর জন্য তিনি এক বিচিত্র লীলার অভিনয় শুরু করেন। হিন্দু শাস্ত্রে আছে আমাদের চিন্তার উদ্ধারপুর চিন্তার শেষ কথা তিনি গুহির আকার সচ্চিদানন্দ পরব্রহ্ম কিন্তু সেই যে নিরাকার নির্গুণ নির্বিশেষ অসীম অনন্ত অব্যক্ত অসীমিত যিনি তিনি যদি আমাদের পাওয়ার শেষ কথা হন তাহলে কেমন করে আমি তাকে পাবো? আমাদের সংসারে নানান রকম অবদান ভরা চিন্তায় আমাদের জীবন যখন নানান সমস্যায় সংকীর্ণ তখন সে অলোককে ধরবার সময় কোথায়, অলোককে পাওয়ার অবসর কোথায়? স্বল্পম প্রকার উদ্ভব পশ্চিম না। সুতরাং এইরকম যদি অবস্থা হয় সরুত্তত্বে যদি আমাদের আস্বাদন করবার সময় এবং সাধ্য না থাকে তাহলে চিরদিনই কি অধরা থেকে যাবেন? তাতে নয়। সেই জন্যেই আমরা যতখানি তাকে চাই তার চেয়েও বেশি করে তিনি নিজেকে প্রকাশ করবার জন্য আমাদের কাছে আসেন। যে কবিতায় বলি আমাদের সঙ্গে আমি বিশিষ্ট প্রাচীন সাহিত্যিক সন্ন্যাসী তিনি বলছেন কেন সেই নিরাকার আকার ধরেন, কেন সেই অধরাধরের ধরণীতে নেমে আসেন? মানবের প্রেম আসে, মানব সাজিয়া আসে, ভরসি চলনে পূত করে ধর নিবে, শততীর্থ করে দান, রচিয়া লীলার স্থান, মধুর লীলায় মহি মানবের মন। তারপরে চরম কথা, যারে খুঁজো বিলাস স্থলে তীর্থে তীর্থে পূর্ণ জলে, সে তোমার এই খোঁজে সদা অন্তরে বাহিরে। আমরা মনে করি আমরাই ভগবানকে খুঁজছি, জানি না তিনি হচ্ছে আমাদের কাছে ভরা দেবার জন্য ব্যাকুল হয়ে আছেন। আমায় লইলে দিব মনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে তিনি দাঁড়িয়ে এসেছেন নিচে। তিনি নেমে আসেন এই যে নীলাকারের আকার ধারণ, অসীমের সীমার মধ্যে মাথা ভরা অধরার খোলার ধরণীতে নেমে আসে কেন? ওই একটি জিনিস আস্বাদ করবার জন্য, ভক্তের হৃদয় ভক্তের ভক্তির অসুখ আস্বাদন করবার জন্যই তিনি রূপ ধরে আসেন, মানুষের রূপ ধরে আসেন। সেই যে অরূপের রূপ ধারণ, অমানুষী সত্তার মানুষের রূপ ধরা বৃন্দাবনের সেই রকমই একটি অপূর্ব লীলা মাধুর্যের কাহিনী আমরা দেখতে পাই। সত্যি কিশোর ভগবান শ্রীকৃষ্ণের জীবনের তিনটি ভাব বৃন্দাবন মথুরা দ্বারকা,
শাস্ত্র বলে, পুরাণাদি শাস্ত্র বলে, এই জীবনের তিনটি ধাপে তার তিনটি ভাবে প্রকাশ। মথুরায় প্রেম, বৃন্দাবনে প্রেম, মথুরায় প্রতাপ, দ্বারকায় প্রজ্ঞা। বৃন্দাবন হচ্ছে প্রেমের লীলাক্ষেত্র, শুধু প্রেম নয়, প্রেম বলে আমরা ভুল বুঝতে পারি, এটা একটা প্রেমের পরীক্ষা, একটা ল্যাবরেটরি। প্রেম কতখানি শুদ্ধ হতে পারে, দেহে উঠতে উঠে উঠি অমানবিক প্রেম, অমানবিক প্রেম যে প্রকাশ করা যায়, অহৈতুকী প্রেম, অমানবিক প্রেম, দেহাতীত প্রেম, বিকশিত হেম কাপমান্ধ যাই নাহি তাই, সেই যে প্রেম, সেই প্রেমের পরীক্ষা বলতে বৃন্দাবন। ভগবান নিজে হচ্ছেন প্রেমের স্বরূপ। উপনিষদে বলছেন আনন্দ ব্রহ্মে বিদ্যানাথ, আরো বলছেন রস বৈষব, ভগবান রসের স্বরূপ, ভগবান আনন্দ স্বরূপ। সেই যে আনন্দ ঘন হচ্ছে শ্রীকৃষ্ণ, বৃন্দাবন ছিল তাদের আনন্দ প্রকাশের একটি বৃহত্তর ক্ষেত্র। সেই বৃন্দাবনে তার যখন বয়স, বৃন্দাবন তার অবস্থান মাত্র 11 বছর কয়েক মাস কয়েক দিন, 12 বছর পূর্ণ হয়নি, এই মুহূর্তে শেষের দিকে তার 8 বছর বয়স যখন, তখন থেকেই বৃন্দাবনে তার একটি অদ্ভুত লীলা শুরু হয়। হিন্দু শাস্ত্রে, বিশ্ব বৈষ্ণব শাস্ত্রে ভগবানকে পাওয়ার পাঁচটি ভাবে প্রকাশ, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। বৃন্দাবনের মধ্যে পাঁচটি ভাবের সাধনের সাধন আমরা দেখতে পাই। ভগবানকে পাওয়ার জন্য শান্ত ভাবের সাধক, দাস্য ভাবের সাধক, বাৎসল্য ভাবের সাধক, সখ্য ভাবের সাধক, আর সর্বশ্রেষ্ঠ সর্ব ভাবের সম্মিলন এই মাধুর্য ভাবের সাধক সাধী তাদের অবস্থিতি বৃন্দাবনের পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। সেই পরীক্ষা দেবার জন্য জগতের মানুষকে দেখানোর জন্য কাকে বলে ভালোবাসা, শুধু দেব নয়, দেহের অভ্যন্তরে যিনি আছেন তাকে পাওয়ার যে প্রচেষ্টা, যোগ সংযোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মা, এই হচ্ছে হিন্দু শাস্ত্রে ভালোবাসা সবচেয়ে বড় কথা। যোগ সংযোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মা, জীবাত্মা ছিল পরমাত্মার যে সংযোগ, সেইটি হচ্ছে যোগ। যোগ শব্দের অর্থ কি? অঘটন ঘটন সামর্থ্য। সে অঘটন কি? সাধারণ মানুষের যে ভালোবাসা সেটাকে ঘটনা, কিন্তু এই ঘটনার ঊর্ধ্বে ওঠা, দেহের ঊর্ধ্বে ওঠা গেছে অঘটন, এই যে অসম্ভব, অসম্ভব সম্ভব হয় যার জীবনে, তিনি হচ্ছেন ভগবান। কেন? ভগবান সাধারণ নন, ভগবান হচ্ছে ছটি শব্দের সমাবেশ। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই ছটি গুণের পরাকাষ্ঠা যেখানে, ভগবতের অর্থ গুণ, এই ছটি গুণের পরাকাষ্ঠা, শ্রেষ্ঠত্ব যেখানে, তিনি হচ্ছেন ভগবান। আর সেই ভগবান তিনি যে লীলা করতেছেন মানুষের লীলা নয়, এই যে অমানবিক লীলা, অমানুষী লীলা, দেবত্বের লীলা, ভগবান বৃন্দাবন লীলায় তার সমস্ত ঐশ্বর্যকে উজাড় করে দিয়েছেন। তার যত মহিমা, তার যত ঐশ্বর্য, যত ভালোবাসা, এই তার চিরানন্দ শব্দটি আমাদের হিন্দু শাস্ত্রে শব্দটি তিনভাবে বলা হয়, সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ, অস্থি ভাতি প্রীতি, সম্পৃত সচ্চিত লাগনি, সব শব্দে শেষে কিন্তু একটি আছে আনন্দ। সচ্চিত আনন্দ, অস্থি ভাতি প্রীতি, সচ্চিত সম্পৃত লাগনি, এই যে শক্তি ভগবানের সেই শক্তি, চরমতম শক্তি হচ্ছে আনন্দ। আল্লাহ তাই তো শাস্ত্র বলছেন আনন্দম ব্রহ্মে দিব্যানাথ, সেই যে আনন্দ, যে আনন্দ ভগবান আনন্দ স্বরূপ, তিনি নিজের সেই আনন্দকে আস্বাদ করবার জন্য, যেটা সাইকোলজিক্যাল ভাবে নিজের সেই আনন্দকে আস্বাদ করবার জন্য আনন্দকে ছড়িয়ে দিয়ে তিনি কতগুলি মূর্তিকে সৃষ্টি করেছিলেন, কতগুলি খোলস গোপিনী বৃন্দাবনের, তারা শরীর নয়, তারা শরীর ধারী একটি ভাবের প্রতীক। ভাগবত বলছেন কেমন, যথা ভগৎ স্ব প্রতিবিম্ব বিভ্রম, একটি বাচ্চা যখন আয়নার দিকে তাকিয়ে নিজেকেই দেখে, কিন্তু সেটা প্রতিবিম্ব, বিম্ব হচ্ছে বাচ্চাটি তার ছায়া আয়নায় পড়ে, সেটাকে সে নিজেই মনে করে। তেমনি এই গোপীরা হচ্ছেন ভাগবতে টিকাকারে বলছেন, ভাগবতে বলছেন যথার ভগত ভগবত মানে শিশু, স্ব প্রতিবিম্ব বিভ্রম, যেমন প্রতিবিম্বের মধ্যে দিয়ে তাকে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তেমনি ভগবান নিজের শরীর থেকে, নিজের অন্তর থেকে, নিজের ভাব থেকে, নিজের আনন্দ ছড়িয়ে দিয়ে গোপিনী সঙ্গে সৃষ্টি করেছেন। কেন? নিজেই নিজের আনন্দ উপভোগ করবেন বলে,
নিজেই নিজের আনন্দ যার মধ্যে তার ভেতরে আছে সে আনন্দ দিয়ে বিভিন্ন সৃষ্টি করে তার মধ্যে সেই আনন্দ সঞ্চালিত করে নিজে নিজের আনন্দকে উপভোগ করবেন বলেই এই গোপীর শরীরটা সৃষ্টি। সেই গোপীরা আজকের দিনে কৃষ্ণপূর্ব পঞ্চদশ শতাব্দীতে এইরকম এক ফাল্গুনী সন্ধ্যায় তারা একত্র সমবেত হয়েছিলেন কোথায়? কোন এক সময় মন্দিরায় যখন খুব উৎপাত হচ্ছে অংশের অনুচার উৎপাত করছেন তখন গোকুল থেকে এই নন্দ রাজার বসন্ত নন্দ রাজার জন্য নলত্ব গরু এই নলত্ব গরু নিয়ে তিনি বেশ কিছুটা দিনে নন্দগ্রামে গিয়ে হাজির হন। আর গোকুলের ওপারে যমুনা গোপালে ছিল রাবল, সেখানেও আর এক রাজা ছিলেন বৃষমানন্দ রাজা। বৃষমানন্দ রাজা একটি মেয়ে ছিলেন, একটি নয় কয়েকটি মেয়ে ছিলেন, তার প্রথম হচ্ছেন রাধারানী। রাধারানী যখন মাত্র জন্মের পরে তার দৃষ্টি খোলেনি, এই কৃষ্ণ বালক কৃষ্ণকে যখন নিয়ে যান তার প্রাসাদে বৃষমানন্দ প্রাসাদে, তখন রাধারানী কৃষ্ণের থেকে বয়স একটু বড়। সেই কৃষ্ণ বিছানার পথে ছেড়ে দিয়েছেন, রাধারানী চোখ বন্ধ করে বসে আছেন এই দৃশ্যটি ধ্যানের। ছোট্ট নীলকান্ত মণির মতো কৃষ্ণ আমাগুলি পৃথিবীতে গিয়ে সেই রাধারানীর সামনে দাঁড়িয়ে খেলার ছলে তার চোখে হাত দিয়েছিলেন। চোখে হাত দিতেই রাধারানীর পদ্ম কলাশ্র জন্মের জন্য উন্মোচিত হলো। কেন এতদিন তিনি চোখ খোলেননি? এই কৃষ্ণ দর্শনের আশায় তিনি চোখ বন্ধ করেছিলেন, আজ কৃষ্ণ অঙ্গ স্পর্শে তার দুটি চোখ উন্মোচিত হলো, দুটি চোখের মিলন হলো। ভগবান তার আনন্দময় শক্তিকে তার নিজের শক্তিকে তিনি সেদিন গ্রহণ করলেন, জাগিয়ে তুললেন, তার চোখ খুলে দিলেন। সেই যখন মথুরায় উৎপাত শুরু হয়েছে গোকুলে, তখন এই নন্দ রাজার গেলেন যে জায়গায় তার নাম নন্দগ্রাম। আর তার থেকে 3 মাইল দূরে এই বৃষভানু তার কাজ সম্পত্তি নিয়ে রাধারানীকে নিয়ে হাজির হলেন, সেই জায়গার নাম হচ্ছে বর্ষানা। নন্দগ্রাম আর বর্ষানা 3 মাইলের তফাৎ, দুটি মাঝখানে একটা জায়গা আছে 1.5 মাইল দূরে, তার নাম সংকেত। সেই সংকেত জায়গাটি অদ্ভুত, আমি সেখানে গিয়েছি। সংকেতের খুব প্রাচীন বট গাছ আছে, আমরা কথা বলতে পড়েছি, ঠাকুর বলছেন শ্রীকৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে সাধন করেছিলেন। সেই বট গাছের তলায় একটা বিরাট সিমেন্টের বেদি আছে, সিমেন্ট নয় পাথরের বেদি আছে, সেই বেদির উপর রাধা যন্ত্র আছে। সেইখানে শ্রীকৃষ্ণের সংকেত, সংকেত মানে ইঙ্গিত, সেইখানে রাগে যদি মাসিকে ডাক দিতেন সেই সাংটা মাসিক ডাক শুনে বর্ষনা থেকে রাধা দেবীরা সখীরা ছবিতে নিয়ে রাধা নিয়ে আসতেন। সেটা একটা জিনিস আছে যেটা বলবার উদ্দেশ্য আমার, সেই সংকেত ভগবতীর কাছে দুটো মস্ত মস্ত স্তম্ভ আছে, প্রাচীন পাথরে প্রায় 1.5 তলা সমান মোটা থেকে শুরু হয়ে গিয়ে দুটো স্তম্ভ গায়ে দুটো লোহার আসতে আছে। এই যে হচ্ছে প্রাচীন দোলনা, দোলনার নিচেকার তলাটা নেই, শুধু স্তম্ভতে প্রাচীন নকশি আছে। ওখানকার প্রাচীন আমার তো স্বভাব ছিল বৃন্দাবনের প্রাচীন সাধুকে খুঁজে বের করে তাদের সঙ্গে সংগ্রহ করা। ওইখানে এক প্রাচীন সাধুকে পেয়েছিলাম, এক প্রাচীন বাবাজি তার চোখের চামড়া ঢুলে পড়েছে, আমি তার কাছে হাত জোর করে বলেছিলাম এই তো সেই স্থান যেখানে ভগবান দোলায় গোল মঞ্চে তিনি গোবিনীদের সঙ্গে বিহার করেছেন, এই স্থানের সত্যি সত্যি কিছু আপনার জানা আছে? আমি তো সৌচকে দেখিনি, কিন্তু রাধারানী ওখানকে কৃষ্ণ কৃপায় বলে না, রাধারানী কৃপায় আমি শুনেছি প্রাচীন সাধুদের মুখে এই সেই দোল মঞ্চ, কাছের তক্তাটা নেই শুধু স্তম্ভ দুটো আছে। এই আজকের দিনে এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সেখানে শ্রীকৃষ্ণ সেই সংক্ষেপ বটের তলায় দাঁড়িয়ে তার মাসিতে ডাক দিয়েছিলেন। আর মাসি শুধু একটা সুর সাধ্য রাধা নামে সাদা মাসি, সে মাসের আর অন্য কোনো সুর সব ছিল না, একমাত্র রাধার নেয়া নাম, রাধার গুণ কীর্তন, রাধার লীলায় সে মাসিতে জঙ্কৃত হতো। সেই শ্রীকৃষ্ণ যখন রাধা নামে সাদা মাসি বাজাতে লাগলেন, সেই ডাক শুনে ব্রজেশ্বরী গোপীরা শ্রীমতী রাধারানীকে নিয়ে বর্ষানা সেখান থেকে সেখানে ছুটে গেলেন। ছুটে আসার পরেতেই হঠাৎ রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন, শুধু আজকে দিনটার প্রসঙ্গে আমি বলছি, রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন, হে পরমেশ্বর, হে প্রাণেশ্বর, আমার একটিমাত্র স্বাদ আজকে তুমি এই সুন্দর পূর্ণিমা রাত্রে তুমি একটু তোমার মাসি বাজাও। তখন শ্রীকৃষ্ণকে দেখ বাসি তো বাজিয়েছি, সে বাজনা শুনেই তোমরা এসেছ। রাধারানী বলছেন, মন ভরেনি, আরো গাও, তোমার এই গান আমার শুনতে আমার শিষ্য আরো ভালো লাগছে, আরো গাও। তখন কৃষ্ণ ছদনাময় কৃষ্ণ রসিক কৃষ্ণ তখন বলছেন, না
আজকে আমি আর গান গাইব না, না মাসে গাইব না, তোমাকে গান গাইতে হবে। তখন লোকিমা নিজেরা ধরে কি বলছে, পাবে না আমার গান আর বেরোবে না, তোমার এই মনুষ্যের ধ্বনিতে আমার মন চলে গিয়েছে, এখন তোমার ভাষা আমি শুনতে চাই। তখন রাতারানি এই আতুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ আবার বাঁশি বাজাতে লাগলেন। এই বাঁশি যখন বাজাচ্ছেন তখন কি হচ্ছে, এটা আজকের দিন আমি বলছি, আজকে থেকে 40 দিন পেছনে গিয়ে গিয়েছেন। আজকে এখন ফাল্গুনী পূর্ণিমা নয়, 40 দিন পেছনে বসন্ত পঞ্চমী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই ঘটনাটা ঘটছে। যখন রাধারানী বললেন কৃষ্ণকে মাসি বাজাতে, তখন কৃষ্ণ প্রাণ মন দিয়ে সেই মাসি বাজাতে লাগলেন। সে মাসির এমনি সুর, এমনি তার তরঙ্গ, সে তরঙ্গ ভাসতে ভাসতে একেবারে স্বর্গে গিয়ে পৌঁছল। বিভবন স্বর্গ মত্ত পাতাল, একেবারে স্বর্গে গিয়ে সেই স্বর্গে যখন পৌঁছল তখন সেই দিন ছিল বসন্ত পঞ্চমী, মাঘী পঞ্চমী। সেই দিনের দিন স্বর্গের দেবতারা বসন্ত উৎসব শুরু করে, আর বসন্ত উৎসবের শুরু হচ্ছে সরস্বতীকে দিয়ে। সরস্বতী চরণশীল দেব তারা ভাগোৎসব করে, দৌড় বলে না তারা, ভাগোৎসব লাল আবির দিয়ে আর অগ্র দিয়ে তারা সরস্বতী বন্দনা করে। এই কৃষ্ণের বাঁশির সুরধ্বনি যখন স্বর্গে গিয়ে পৌঁছেছে, দেব তারা তখন সরস্বতী পুজো করছে। আবির দিয়ে আপনারা জানেন তার পুজো টুজো করেন, এখনো পর্যন্ত সরস্বতী পুজোতে প্রধান উপকরণ হচ্ছে আবির অগ্র, অগ্রাবৃত্তি সরস্বতী পুজো করতে হয়। সেই স্বর্গীয় বিধান দেবতারা যখন সরস্বতী পুজো করছেন অগ্রাবৃত্তি, হঠাৎ তাদের কানে এলো অদ্ভুত একটা সুর, সুর লহরী, অদ্ভুত একটা বংশী ধ্বনিতে অবাক হয়ে গেল। কোথেকে আসছে শব্দ? প্রাণ মাতানো মন কারা সেই শব্দ কোথা থেকে আসছে? তারা মনে ভাবলেন, বুঝতে পারলেন মর্ত থেকে এই শব্দ উঠে আসছে। তখন দেবতারা সেই বংশী ধ্বনিতে আকুল হয়ে বিহ্বল হয়ে সরস্বতী চরণে আবি বিদল করছে নিচে ছড়াতে লাগলেন। সেই স্বর্গীয় অর্থ আর আবি ধীরে ধীরে মঠে দিন এসে যেখানে রাধারানী আর কৃষ্ণ এই আনন্দ করছেন সেখানে তাদের উপর আবি করতে লাগলো। রাধারানী কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, এত উপর থেকে লাল লাল গুঁড়ো গুঁড়ো আর সাদা সাদা গুঁড়ো করছে এখন কেন, কি হচ্ছে? তখন কৃষ্ণ বললেন, আজকে তো বিশেষ উৎসব হচ্ছে কি, স্বর্গে বসন্তকালের আবির্ভাব আজকে হচ্ছে এই মাটি শুক্লা পঞ্চমীতে, তাই বসন্তের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মন্ত্রণা তারা করছে। তার দিদি কৃষ্ণকে অদ্ভুত কথা শোনালেন, এই যে আমার হাতে বাঁশিটা দেখছি, বাঁশিটাকে জানো, বাঁশি হচ্ছে সরস্বতীর অবদান। কেন? এক সময়তে যখন বৈকুণ্ঠ সরস্বতী লক্ষ্মী কিনে আমি ছিলাম তখন সরস্বতীর মনে একটি অভিমান হয়েছিল, লক্ষ্মী নারায়ণের হৃদয়ে স্বর্ণরেখা রূপে বিরাজ করেন, সরস্বতীর মনে করে সার অভিমান যে আমি কি ক্রমে তোমার পক্ষে স্থান পাবো না। তখন নারায়ণ বলেছেন, নিশ্চয়ই পাবে, তোমার সাহায্য অপূর্ণ থাকবে না, আমি যখন দা করে মর্তে নরলীলা করতে যাবো তখন তুমি আমার হৃদয়ে থাকবে, তোমাকে আমি ধরে থাকবো, তুমি আমার মুখামুখি প্রথম পাবে, তুমি হবে বংশী। এই যে নারায়ণ কৃষ্ণের হাতে বাঁশি তিনি মা সরস্বতীর অভিনয়, তিনি তার কথা মতো কৃষ্ণের হাতে তার মুখে থাকেন, কৃষ্ণের অধরামৃত তিনি পান করেন, এই বংশী হচ্ছেন মা সরস্বতী। সেই সরস্বতীর কথা যখন শোনালেন আর বংশীর রহস্য যখন শোনালেন কৃষ্ণ, তখন রাধারানী বললেন, খুব ভালো, এসো আমরাও আজকে ভাগোৎসব করি। দেবতারা যখন করছে তখন আমরাও আবি দিয়ে খেলা করি, তখন কৃষ্ণ বলে হয় না, স্বর্গের বসন্তী আবির্ভাব মাঘী শুক্লা পঞ্চমীতে, মর্তে বসন্তী আবির্ভাব আজ নয়, আরো 40 দিন পরে। আজকে আরো 40 দিন পরে ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে, যেদিন আকাশে থাকবে ফাল্গুনী নক্ষত্র, যেদিন সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যেদিন বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে, সেই দিন মর্তে আসবে বসন্ত। আজ সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে এসেছে আকাশে ফাল্গুনী নক্ষত্র, আর বায়ু উত্তর দিকে শীতের হাওয়া চলে গিয়েছে বসন্তের দক্ষিণা বাতাস, সেই দিন আমরা মর্তে এই ভাগোৎসব করবো। আজকে সেই দিন, সেই ভাগোৎসবে তখন কি হলো, তখন রাধাকে আর কৃষ্ণকে আমি খুব সংক্ষেপে বললাম, রাধাকে আর কৃষ্ণকে ওই দোলনায় চাপালেন, দোলনায় চাপিয়ে শচীন প্রবীণীরা সবলিতা বিশাকার দেবতা এটা সব দোল দিতে লাগলেন। এই দোল হচ্ছে দোলনা থেকে দোল, দোলের সঙ্গে রঙের সম্পর্ক নেই, দোলনা থেকে দোল, দোল যাত্রা আসলে থেকে বলে ভাগোৎসব,
হিন্দু যাত্রা, আর এর আসল নাম হচ্ছে বসন্ত স্বরূপ। আজকে এই বসন্তের স্বরূপ মূর্তিতে সেই বসন্তের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন রাধারানী স্বয়ং। তিনি হচ্ছেন শ্রীমতী সরস্বতীর অবতার, যেমন বংশী সরস্বতীর অবতার, তিনি রাধারানীর মধ্যে ওই প্রেম, এই ভালোবাসা, যে ভালোবাসা, যে প্রেম মা সরস্বতী চেয়েছিলেন কৃষ্ণের কাছে, রাধারানী তো সেই প্রেমীর অবতার। তাই আজকের এই দোল যাত্রা, যাত্রা মানে অনুষ্ঠান, রথযাত্রা, স্নান যাত্রা, চন্দন যাত্রা, এইরকম যাত্রা মানে একটা অনুষ্ঠান। কি অনুষ্ঠান? ভালোবাসার অনুষ্ঠান। কি অনুষ্ঠান? প্রেমে, প্রেমের রং হচ্ছে লাল, ভালোবাসার রং হচ্ছে লাল। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এই রং ছড়িয়ে দিয়ে, মানুষের মনে রং ধরিয়ে দিয়ে, মানুষের মনে আনন্দের উদ্ভাস সৃষ্টি করে এই দিনে এই উৎসব ব্রজে রাধা কৃষ্ণ করেছিলেন, তারই এই দিনটির নাম দোলনায়ক জাতীয় দোল উৎসব। পঞ্চদশ খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দীর কথা, দোল যাত্রা শেষ হল। এখন খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে ওই যে ব্রজের দুজন রাধা কৃষ্ণ যারা পরস্পর পরস্পরের আনন্দ উপলব্ধি করে পরিতৃপ্ত হননি, ভালোবাসা এমনি ভালোবাসায় কখনো চিরকালীন আনন্দ পাওয়া যায় না, আরো চাইতে হয়, আগে চাওয়ার শেষ নেই, ভালোবাসায় কখনো পরিতৃপ্তি আসে না, যতই পাওয়া যায় ততই আরো আস্বাদন করতে ইচ্ছা জাগে, সেই আনন্দ সেই পরম প্রেম অনুভব করবার জন্যে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে রাধা কৃষ্ণ এক হয়ে গেলেন। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে ওই দোলনা, যে দোলনাতে দুজনে দুলে ছিলেন, সে দুজনে এক হয়ে গেলেন খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীতে নবদ্বীপে আবির্ভূত হলেন রাধা কৃষ্ণের এক তনু গোরা গো গোবিন্দ রাধা। এই গৌরাঙ্গী আবির্ভাব হলেন 1486 খ্রিস্টাব্দে, বা গৌরাঙ্গের জীবন 1486 খ্রিস্টাব্দে ভারতবর্ষের অবস্থা, বাংলাদেশের অবস্থা কেমন, ভীষণ অবস্থা তখন। চৈতন্য ভাগবত বলছেন মানুষ তখন ঈশ্বরকে ভুলে গিয়েছিল, যেন যেন প্রকারে না নিজের সমাজে সংসারী প্রতিষ্ঠা আর এই প্রতিষ্ঠার জন্য তারা নানান রকম তান্ত্রিক অভিচার করত। ভাগবত চৈতন্য ভাগবতের বৃন্দাবন বৃন্দাবন বলছেন যক্ষ বুঝে মত্ত মাংসে নানা মতে জীব হিংসে এই মত হইল সর্বদেশ। যক্ষ বুঝে মত্ত মাংসে নানা মতে জীব হিংসে এই মত হইল সর্বদেশ। সারা দেশের মানুষ তখন যশ মান প্রতিষ্ঠা লাভ করবার জন্য নানান তান্ত্রিক ক্রিয়া অভিচার এই সমস্ত করত, যে যত যাগযজ্ঞ করবে, যে যত বলি দিতে পারবে তার সমাজে যত প্রতিষ্ঠা। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ মানুষের এই পূজা অনুষ্ঠান কোনো স্থান ছিল না, সামাজিক কোনো বিশেষ অনুষ্ঠান করার সুযোগ পেত না, ভগবান বলতে তাদের কোনো ধারণা কোনো ধারণাই ছিল না। শুধুমাত্র সমাজের উচ্চবিত্ত সমাজে ছিলেন শ্রেণীর মানুষ, তারাই সমস্ত সংসারে সমাজে আধিপত্য দেওয়ার করছিল। তখন সাধারণ মানুষের দুর্দশা, সেই দুর্দশা দূর করবার জন্যে কলিগু গান্তব কাল ভুজব ভাঞ্জন, কলির প্রভাব দূর করবার জন্যে কলির কাল রক্ষা, কাল রূপ সত্যের হাত থেকে বিদ্যুৎ রক্ষা করবার জন্যে কলি গুহ গান্তব কাল ভুজব ভাঞ্জন। সেদিন ছিল পূর্ণ চন্দ্রদাস, এই 1486 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে আজকে দিনেতে পূর্ণিমাতে সেদিন ছিল পূর্ণদাস চন্দ্রগ্রহণ। দেশের অবস্থা তখন রাহুগ্রস্ত চন্দ্রের মতোই, চন্দ্রের চন্দ্রিমা চন্দ্রের জ্যোৎস্না সাধারণ মানুষের ভোগ্য ছিল না, তাই এই পূর্ণদাস চন্দ্রগ্রহণে ভগবান নিজে আবির্ভূত হলেন। রাহুমত্ত চন্দ্রের মতো চৈতন্য চন্দ্রের আবির্ভাব হল নবদ্বীপে সচি মাতা জগন্নাথ মিশ্রের বাড়িতে। এই দুজনের কিন্তু পূর্ববঙ্গের লোক সিহকের লোক, সিহকের থেকে তারা নবদ্বীপে এসেছিলেন। নবদ্বীপে তার কিছুকাল আগে পর্যন্ত নবদ্বীপে ছিল গৌরবঙ্গের রাজধানী, লক্ষণ সেন তার নাই, এই নবদ্বীপ নাম করেছিল লক্ষণাবদ্বীপ। তারপরে মুসলমানদের অধিকারে যখন এলো তখন রাজধানী চলে গেল মালদায় গৌরে, রাজা হোসেন শাহ সেখানকার নবাব, আর নবদ্বীপ এলো মুসলমানের হাতে। কিছুকাল আগে পর্যন্ত নবদ্বীপে ছিল গৌরবঙ্গের রাজধানী, তাই নবদ্বীপে লক্ষ্মী সরস্বতীর অসামান্য প্রতিষ্ঠান, একসঙ্গে বড় বড় বিদ্বান পণ্ডিত তারা নবদ্বীপে আসেন, অনেক দূর থেকে অনেক শাস্ত্রবিদ্যা নবদ্বীপে এসেছেন, শাস্ত্র জ্ঞান অর্জন করবার জন্য
শ্রেষ্ঠ পীঠস্থান মহেশ্বর তর্কাচার্যদার নাম, তিনি ছিলেন ন্যায় পণ্ডিত, সেই নবদ্বীপে আলোর নিচে যেমন অন্ধকার থাকে, আলোর সঙ্গে যেমন ছায়া থাকে, প্রদীপের নিচে যেমন অন্ধকার, এমন লক্ষ্মী সরস্বতী শ্রেষ্ঠ পীঠস্থান নবদ্বীপের কত মানুষের, সাধারণ মানুষের দুঃখে শেষ নেই। সমাজে ঘৃণিত, অবহেলিত, পদদৃত, নির্যাতিত সাধারণ মানুষ তখন ব্যাকুল হয়ে আছে এই দুষ্কৃতি হাত থেকে, এই দুঃখ দুর্দশা হাত থেকে বিস্তার কেমন করে পাওয়া যাবে। নবদ্বীপের উপলব্ধি শান্তিপুর, সেখানে একজন উচ্চকোটির সাধক, বৈদান্তিক সাধক, তিনি ছিলেন সত্যি সত্যি বেদান্তের একজন শ্রেষ্ঠ প্রবক্তা। তিনি বাংলায় একটি দুহাত তুলে চিৎকার করে কাঁদতেন এবং হে ভগবান, হে নারায়ণ, তোমার কি মনে এতটুকু দুঃখ হচ্ছে না? মানুষের এত দুঃখ, এত কষ্ট, তোমার কি একটু ইচ্ছে হচ্ছে না এই দুঃখের হাত থেকে মানুষকে উদ্ধার করতে? একেবারে বাইবেলের কথা, বাইবেলের সেন্ট জন, তিনি জন দি ব্যাপটিস্ট, জন দি ব্যাপটিস্ট, তিনি জলের জলে দাঁড়িয়ে দুহাত তুলে প্রার্থনা করতেন, ভগবান এসো, মানুষের যাতে এই দুঃখ দুর্দশার মধ্যে তোমার কি একটু কষ্ট হচ্ছে না? সেই তখনই যেমন তিনি ব্যাপটিস্টের গল্প অনুভূতি হয়, আকাশ মাপে একটা বাইরে এসে তার নিজের উপর বসে, সেই যেমন তার অবধানে যেমন ক্রাইস্টের আবির্ভাব, তেমনি শান্তিপুরের যে বৈদান্তিক সাধু তার নাম কমলাক্ষ ভট্টাচার্য, তারই গঙ্গায় তার হংকার, তাই বলে এবার অদ্বৈতে হংকারে গৌরাঙ্গের আবির্ভাব, তিনি হচ্ছেন অদ্বৈতাচার্য। এই কমলাক্ষ ভট্টাচার্য শান্তিপুরে, তার নাম তিনি বেদান্তের পণ্ডিত ছিলেন, অদ্বৈতবাদী সাধক ছিলেন, তাই তার নাম হয়েছিল অদ্বৈতাচার্য। তিনি গঙ্গায় নেমে প্রার্থনা করতেন, চিৎকার করে, গৌরী কোথায় তুমি, তোমাকে একটু কষ্ট হচ্ছে না? আমাদের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখি, তুমি তো দুঃখ নিবারণ, তুমি তো পতিত পাবন, তুমি তো জগৎ পালন, এই দুঃখের হাত থেকে আমাদের নিষ্কৃতি নেই। তাই বলে যে এবার অদ্বৈত এবং তাহলে গৌরাঙ্গের আবির্ভাব, সেই অদ্বৈত তার টানেই জগতের মানুষের দুঃখ দূর করবার জন্যে, কলি গুহকান্ত কলির মায়াজাল ছিন্ন করবার জন্যে, সংসারী মানুষের দুঃখ কষ্ট কাল গুজব বা গঞ্জন, সাংসারিক মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্যে রাহুমত্ত চন্দ্রের মতো শচীমাতার জগন্নাথ মিশ্রী গৃহে আবির্ভূত হয়েছিলেন। এই গল্পে বলে তিনি কাছে বলে আমাদের যেমন ঢেকিশালী ঠাকুরের জন্ম, যীশুখ্রিস্টের জন্ম যেমন জাগপাত্রে, শ্রীকৃষ্ণের জন্ম যেমন কারাগারে, তেমনি চৈতন্যের জন্ম হিসেবে বৃন্দাসের তলায় একটা ছোট্ট ঘুরে ঘরে। বলে যে যেহেতু বৃন্দাসের তলায় তাই তার নাম মেমাহী, দেখতে সুন্দর অপূর্ব, তাই তার নাম হলো গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ মেমাহী জন্মের পরে ধীরে ধীরে বড় হতে লাগলো, সব অবতারের জীবনের বাল্যবিদা অদ্ভুত, তার দোদন্ত তার দৌরাত্মের শেষ নেই। আমার পুকুরে কথা ইচ্ছা করে যেমন হালদার পুকুরে ঝাঁকাঝাঁকি করেন, কত রকমের সরকার মানুষ মেয়েদের গায়ের জল ছিটান, নবদ্বীপের লীলা উচিত তাই সন্ধ্যায় স্নান করতে গিয়ে তিনি যারা স্নান করছেন তাদের উপর উৎপাত করেন, তাদের নৈবেদ্য কেড়ে নিয়ে খান, তাদের যখন ধরতে আসে সুখে তখন তখনকার দিন সব মাটির হাঁড়িতে রান্না করত, রান্না করার পর হাঁড়িগুলো রাস্তায় এক পাশে ফেলে রাখতো, উচ্ছিষ্ট হাঁড়ি, তারা যখন ধরতে আসতো গৌরাঙ্গ সে এঁটুর মধ্যে দাঁড়িয়ে করে এসে ধরো যাতে ধরতে না পারে, এইরকম বাল্য লীলা অদ্ভুত। সেই গৌরাঙ্গ ধীরে ধীরে বড় হয়, শচীমা দাস দশম পর্বের সন্তান হচ্ছে গৌরাঙ্গ। তাদের শ্রীহট্ট থেকে তার এদেশে যখন আসেন, নটি আটটি সন্তান শ্রীহট্টেই মারা যায়, নবদ্বীপে আসবার পরে তাদের প্রথম যে সন্তান হয় তার নাম বিশ্বরূপ। এই বিশ্বরূপ ছিলেন ওই অদ্বৈত আচার্যের ছাত্র, অদ্বৈতের কাছে বেদান্ত শুনতে শুনতে বিশ্বরূপের মনে জগতের উপর তার বিতৃষ্ণা আসে, এই তো সংসার, এই যে জগৎ, বেদান্তের চরম শিক্ষায় তার একমাত্র জ্ঞান আর আত্মজ্ঞান ছিল উপায় নেই, আর আত্মজ্ঞান লাভ করবার উপায় সংসার ত্যাগ করে ভগবানের জন্য সর্বস্ব বিসর্জন দেওয়া। সেই বিশ্বরূপ তার যখন ১৬ বছর বয়স, গৌরাঙ্গের বয়স তখন ৮, ৮ বছরের বড় ছিলেন বিশ্বরূপ, গৌরাঙ্গের ভালো নাম ছিল বিশ্বম্ভর, আর দাদা বিশ্বরূপ। বিশ্বম্ভরের যখন ৮ বছর বয়স, বিশ্বরূপের ১৬ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে চলে যান। স্বাভাবিকভাবে দাদা ছোটটাই তো ভালোবাসতই, সেই আদরে দাদা সংসার ত্যাগ করায় গৌরাঙ্গের মনে একটা দারুণ প্রভাব পড়ে। ৮ বছর বয়সে দাদার গৃহত্যাগ, ৯ বছর বয়সে উপনয়ন, ১২ বছর বয়সে জগন্নাথ মিশ্রের দেহত্যাগ, আমি সঙ্গে শুধু চেঞ্জ হয়ে যাচ্ছি, ১২ বছর বয়সে জগন্নাথ মিশ্র দেহত্যাগ করলেন, পিতৃহীন গৌরাঙ্গ
সংসারে পুরুষার্থ নেই, মায়ের সব দায়িত্ব ধর্ম তাকে নিতে হয়েছিল। 12 থেকে 16 এই 4 বছর ছিল তার ছাত্র জীবন। নবদ্বীপের তখন 2টি দল ছিল নাম করা, গঙ্গাদাস পণ্ডিতের কাছে গৌরাঙ্গ শিখের 3টি জিনিস, ব্যাকরণ সাহিত্য আর অলঙ্কার শাস্ত্র। আর ছিলেন তখনকার দিনের নব্যন্যায়ের শ্রেষ্ঠতম পণ্ডিত মহেশ্বর তত্ত্বাচার্য, মহেশ্বর সার্বভৌম, তার কাছে তিনি শিখলেন ন্যায়। এই 4টি শাস্ত্রে 4 বছরের মধ্যে গৌরাঙ্গ অসাধারণ আধিপত্য অর্জন করলেন। যখন 16 বছর বয়স তখন নিজেকে দল খুললেন। 16 বছর বয়সে শিবনাঙ্গে নবদ্বীপের তার যে চতুষ্পাঠীতে তার এই পাণ্ডিত্যের খ্যাতি আকৃষ্ট হয়ে নানান জায়গা থেকে ছাত্ররা আসতে লাগলো। 16 বছরের শিক্ষক ভবিষ্যতে আছে, অল্প বয়সী ছাত্র আর মৃত্যু বয়সী গুরু, এখানেও তাই 16 বছরের গুরু। তিনি শাস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছেন, তার থেকে বেশি বয়স শিষ্যদের ছাত্রদের। এই যখন তার শিক্ষকতার জীবন চলছে সেই সময় তার মা শচী দেবী তিনি তার বিয়ের ব্যবস্থা করলে 19 বছর বয়সে। প্রথম বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে। সেই বিবাহিত জীবন খুব বেশি দিন ছিল না। সেই সময়তে গৌরাঙ্গের পাণ্ডিত্যের সীমা ছিল না। তখনকার দিনে ব্যবহার ছিল, বড় বড় পণ্ডিতরা নানান জায়গায় ঘুরে ঘুরে তর্ক আহ্বান করতেন, এ সমাজ সঙ্গে তর্ক করো, যদি জিততে পারো জয়পত্র তুমি আমার কাছে ছিনিয়ে নেবে, নইলে আমাকে লিখে যে ভাগ মেরেছ। সেই সময় গৌরাঙ্গের দাবি বড় তাত্ত্বিক পণ্ডিত এসেছিলেন এসব কাশ্মীরি। তিনি হাতি করে চলে যাচ্ছেন, তার সঙ্গে রঙ্কবাজি বাজি যাচ্ছেন, কে আছো তত্ত্ব বিশারদ, এই কাশ্মীরি আমাদের ক্ষমতা পণ্ডিতের সঙ্গে তর্ক করো, আর না পারলে পরে জয়পত্র লিখে দাও। গৌরাঙ্গ গঙ্গা স্নান সে ফিরছিলেন কাঁধে গামছা নিয়ে। এই জয়পত্র রং কাশ্মীরি দাবি করেন, কে তুমি? কেশব কাশ্মীরি বলো, আমি কেশব কাশ্মীরি। তুমি কে? আমি একটা সাধারণ শিক্ষক, তোমার সঙ্গে তোমার সাথে বাড়তে পারে এসব অপেক্ষা করে স্নান করেছি, বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে তার নিজের চণ্ডী মণ্ডপে, নিজের চণ্ডী মণ্ডপ ছিল, চণ্ডী মণ্ডপে বসে বসে কেশব কাশ্মীরির সঙ্গে তর্ক শুরু হলো। আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই সেই জগৎ বিখ্যাত নয় ভারত বিখ্যাত কেশব কাশ্মীরি, যার পাণ্ডিত্যের তুলনা ছিল না, তিনি এই 16 বছরের একজন 17 বছর বয়স, 17 বছর বয়সের একজন যুবক পণ্ডিতের কাছে পরাজয় স্বীকার করে জয়পত্র লিখে দিলেন। নাম ছড়িয়ে গেল আরো চারিদিকে, কেশব কাশ্মীর মতো এত বড় পণ্ডিত তিনি পরাজিত হয়ে তিনি এই নিমাই পণ্ডিতের কাছে বিবাহিত। নিমাই পণ্ডিত তাদের বংশে একটা রেওয়াজ ছিল, তাদের বাড়ি ছিল শ্রীহট্টে, শ্রীহট্টে ঢাকা দক্ষিণ। যখন জগন্নাথ মিশ্রা সতী মাতা ঢাকা শ্রীহট্ট থেকে চলে আসছেন তখন তাদের মা শোভা দেবী সেখানে বেঁচেছিলেন। শোভা দেবী বললেন জগন্নাথ মিশ্রকে যে তোমরা বিদেশে চলে আসছো, তারা এসেছে নবদ্বীপে কিছু অর্থ উপার্জনের জন্য আর কিছু প্রতিষ্ঠার জন্য। শোভা দেবী বললেন যখন চলেই যাচ্ছ আর আমার একটা বড় সাহায্য থেকে গেল, নাতির মুখ দেখতে পেলাম না, কথা দাও তোমাদের সন্তান ধরে পড়ে আমাকে নিচে নিয়ে যাবে। 6টা সন্তান তো হয়ে পড়ে গিয়েছে, আগে 7টা সন্তান, 8টা সন্তান, নবম সন্তান বিশ্ব রূপ সেও সংসার ত্যাগ করে চলে গিয়েছে, বাকি 10ম সন্তান বিশ্বম্বর। মা সচিনী বললেন তোমার ঠাকুমা এখনো বেঁচে আছেন ঢাকা দক্ষিণে, একবার তাকে দেখে এসো, কথা রেখে এসো, সত্য রক্ষায় বড় কথা, তোমার বাবার কথা দিয়েছিলেন তোমার ঠাকুমাকে একবার তার নাতিকে দেখাবেন, তুমি যাও। 19 থেকে 20 বছরের মাঝখানে শ্রী গৌরাঙ্গ তিনি পূর্ববঙ্গের পথে যাত্রা করলেন, এসে পৌঁছলেন শ্রীহট্টের কাছে ঢাকা দক্ষিণ বলে একটা জায়গা, সেইখানে গিয়ে তিনি তার ঠাকুমাকে দর্শন দিলেন। যাওয়ার সেখান থেকে বেশি দিন ছিলেন না, মাস ছয়েক থেকে, তবে হেঁটে যাওয়ার ব্যাপার ছিল, হেঁটে নৌকোয় গরুগাড়িতে অনেক কষ্ট করে গিয়েছিলেন। ঠিকবার পথে শুনলেন নবদ্বীপে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সর্বদংশনে মারা গিয়েছে। ফিরে যখন এলেন স্ত্রীহীন গৌরাঙ্গ মনে দুঃখ খুব, ঠিক সেই সময় তার যেরকম যখন মানসিক অবস্থা সত্য স্ত্রী দেহ হয়েছে, নবদ্বীপে একজন বিখ্যাত সন্ন্যাসী সাজিলেন ঈশ্বরপুরী। ঈশ্বরপুরী সেখানে এসে তিনি একটা গীতার উপরে টিকা রচনা করেছিলেন। তিনি শুনলেন যে নবদ্বীপে একজন মস্ত বড় বৈরাগী এবং ব্যাকরণবিদ বৈয়াকরণ পণ্ডিত আছেন, তিনি সাহায্য করেন নিমাই পণ্ডিতের কাছে, শুনেছি তুমি খুব বড় পণ্ডিত,
আমার একখানা বই আছে, সেই বই আমার কিছু কিছু বলতে নিশ্চয়ই আছে, তুমি একটু বলগুলো সংশোধন করে দিলে। প্রথমে এই পাণ্ডিত্য অভিমান অভিমানী গৌরাঙ্গ তিনি রাজি হলেন না, তখন তার সাধারণ মানুষের মধ্যে যে মানুষ সাধারণ নয়, একটা বাচ্চা ছেলের মতো চার পয়সা নানান রকম সুফলের একটা সিদ্ধারদের সঙ্গে হাসি ঠাট্টা মাস্টার নিয়ে তখন তার জীবন চলছে। তিনি প্রথমে ঈশ্বরপুরী বইটা দেখে দিতে চাননি, আরেকবার অনুরোধ করে ঈশ্বরপুরী দেখে দাও। তখন সেই অনুরোধ ফেলতে না করে সেই বইখানি হিমালয় পণ্ডিত হাতে নিয়েছিলেন। তারপরেই কৌতূহল বসে পাতা 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 ধরে উঠতে যাচ্ছেন, তখন তার এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, একই কথা ভগবানের নাম এইরকম, ভগবানের রূপ এইরকম, ভগবানের আকর্ষণ এইরকম, কখনো তো ভাবিনি ভগবান এইরকম। এই ঈশ্বরপুরী গ্রন্থে ভগবানের কৃষ্ণ প্রেমের যে মহিমা কথা লেখার জন্য সেইটা গৌরাঙ্গ নিয়ে মনে গেঁথে গেল। গৌরাঙ্গ তার ঈশ্বরপুরী চলে গেলেন। তারপরেই তার যখন 22 বছর বয়স, সেই সময় তার মা তাকে বললেন, তোমার আরো একটা কাজ বাকি আছে পূর্বপুরুষের দৈহিক ক্রিয়া সাধারণ করবার জন্য তোমার গয়া যাওয়া দরকার। এই 22 বছর বয়সে 1508 খ্রিস্টাব্দে গৌরাঙ্গ এলেন গয়াতে। গয়াতে সেটা পূর্বপুরুষের কথা ধরে পার্বতী বৃন্দাদি দিয়েছেন, সেই মন্দিরেই তার দর্শন হবে ঈশ্বরপুরী। আবার ঈশ্বরপুরী সেখানে হাজির। এই ঈশ্বরপুরী কে? ঈশ্বরপুরী কে? ঈশ্বরপুরী হচ্ছেন আমাদের দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ের একজন সাধু, বিখ্যাত সাধু মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী নামে অনেক কাহিনী শোনা যায়। গোবর্ধনের যে গিরি গোবর্ধনের নিমূর্তি হিসেবে তিনি আবিষ্কার করেন, রেঘুনাথে ক্ষীর চড়া গোপীনাথ, এই মাধবেন্দ্রপুরী জীবনের সঙ্গে সংক্ষিপ্ত আলাদা কাহিনী সব। সেই মাধবেন্দ্রপুরী তার শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, আর মাধবেন্দ্রপুরী আরেক শিষ্য হচ্ছে নিত্যানন্দ স্বয়ং। সেই মাধবেন্দ্রপুরী শিষ্য শঙ্করাচার্যের দশমী সন্ন্যাসী সম্প্রদায়ের আচার্য মাধবেন্দ্রপুরী, তার শিষ্য ঈশ্বরপুরী। তিনি যখন পুরীতে এলেন দ্বিতীয়বার, তাকে দেখেই গৌরাঙ্গের মনে অদ্ভুত ভাবে পরিবর্তন হলো। তিনি প্রার্থনা করলেন, নতজানে ঈশ্বরপুরীর কাছে, তোমার বৈদিয়াকে প্রথম প্রেম সেই প্রেমের আশ্বাদ, তোমার বৈদিয়াকে জেনেছি সেই কৃষ্ণের রসের মহিমা, তুমি কৃপা কৃপা করে আমাকে কৃষ্ণ নাম দাও, ভগবানের নামে মহিমায় আমি যেন সত্যি সত্যি আমি আমাকে খুঁজে পাই, আমি জানি কৃষ্ণ আর আমি অভিন্ন, সুতরাং আমি অভিন্ন তত্ত্ব রসতত্ত্ব তুমি আমাকে আশ্বাদ করো ভগবানের নাম দিয়ে। ঈশ্বর তুমি সেই গয়াতে গৌরাঙ্গে কৃষ্ণ নামে দীক্ষা দিলেন। গৌরাঙ্গ সেই নাম পেয়ে ফিরে এলেন নীলাচলে। এ গৌরাঙ্গ আর সে গৌরাঙ্গ নয়, তার টোল চুলোয় গেল, তার সংসার মাথায় উঠলো। যখন তাকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তার ছাত্রেরা এসে ধরাধরি করছে, ফিরে চলো নিজের পূর্ব জীবনে, আবার শুধু হোক ডোল, আবার সংসারে আপনি দেখবেন আনন্দ করে। গৌরাঙ্গ একটা কথা বলেছিলেন, চৈতন্য বলছে, মন আর আমার বশ নয়, যে মন নিয়ে আমি সংসার করতাম, যে মন নিয়ে তোমাদের পড়াতাম, সেই মন তো আমার মনচোরা মনোহর হরণ করেছে, তাই যে মন আর আমার বশে নেই, সংসার আর আমার হবে না। গৌরাঙ্গীর জীবনের উত্তম স্রোত, তিনি ভগবানের নামে ভগবানের প্রেমে ভগবানের চিন্তায় উদ্দাম নৃত্য কীর্তন শুরু করলেন। শুরু হলো গৌরাঙ্গীর জীবনে উত্তম অধ্যায়। ফুল যখন ফোটে তখন তার সৌন্দর্যে, তার তখন তার মাধুর্যে অলিগুল আপনি আসে ছুটে ডাকতে হয় না ফুলকে। তিনি গৌরাঙ্গীর জীবনে যখন এই কৃষ্ণ প্রেমের স্ফুরণ হলো, কৃষ্ণ নামে আকুল হয়ে যখন তিনি কীর্তনে উদ্বাহ হয়ে নৃত্য করতেন, সেই খবর ছড়িয়ে পড়লো চারিদিকে। শান্তিপুর থেকে অদ্বৈত আচার্য, নবদ্বীপের শ্রীবাস, মুকুন্দ গদাধর, শ্রীখণ্ড থেকে নরহরি ঠাকুর, এসব বিখ্যাত পার্শ্ব এরা এসে তখন শচীমাতা রঙ্গন নৃত্য কীর্তনে মাতিয়ে তুললেন। নবদ্বীপ তখন আর একটা রূপের সৌন্দর্য, আর একটা রূপে একটা সৌন্দর্য, একটা মাধুর্য, একটা আনন্দে তখন একেবারে উদ্বেল। সেই যে ভগবানের জীবনের নতুন স্রোত, ভগবানের নামকে পাবার জন্য ব্যাকুলতা, সাধারণ মানুষের কাছে নতুন ভগবত প্রাপ্তি পথের সন্ধান দিল। সাধারণ মানুষ বুঝলো ভগবানকে পাবার জন্য আচার অনুষ্ঠান বড় কথা নয়, যার যোগ্য বলি পূজা যক্ষ পূজা এর কোনো প্রয়োজন নেই, শুধু একটা জিনিসের প্রয়োজন। গৌরাঙ্গ সেই শিক্ষায় দিতেন শুধু প্রাণ, শুধু ভালোবাসা। আর এই প্রাণ আর ভালোবাসার প্রকাশ কি করে হবে? ডাকো, ব্যাকুল হয়ে ডাকো,
টান করে ডাকো, কি বলে ডাকবে? হরের নাম হরের নাম হরের নাম কৃষ্ণ নামে একটা কথা কি গড়িয়ে কি সুন্দর বাবাজি বললেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, এই নামে, কৃষ্ণ নামে, নামে কি হয়, নামে নামে নাম নামিকে নামি আনে, কি সুন্দর কথা সেই বৃদ্ধ বাবাজি শুনিয়েছেন, আমার নাম ভিড়িয়ে এলো, কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথায়, কথার মধ্যে দিয়েই কৃষ্ণকে পাওয়া যায়, আর কি হয়, তিনি নামের, তার নামের মধ্যে তিনি আছেন, নাম নামে অভেদ, এই নাম যদি ব্যাকুল হয়ে পাওয়া যায়, প্রাণ মন এক করে যদি সেই কৃষ্ণকে স্মরণ করা যায়, তিনি নেমে আসবেন, কোথায় আসবেন, ভক্তের হৃদয়ে, কৃষ্ণ নামে উন্মত্ত হয়ে উঠল, এই কৃষ্ণ নামে মহিমায় চারিদিক যখন ছিল আরো দুজন বিখ্যাত স্বামী স্বাধীন নবদ্বীপে 1909 খ্রিস্টাব্দ এলে হরিদাস সবাই আজ আমার ডাক্তার অনুভব হচ্ছে দারুণ, নবদ্বীপে এমন কোন মহাপুরুষ এসছেন যিনি ভগবানের নামে পাগল, ভগবানের নাম শুনতে পাগল, ভগবানের নাম করতে পাগল, তিনি কখনো কাঁদেন কখনো হাসেন, যখন তিনি কখনো শিশুর মতো, কখনো তিনি উন্মাদ, কখনো তিনি স্বরাজ, কখনো তিনি নীলাজ, কখনো তিনি সাজগোজ করে থাকেন, কখনো তিনি দিগম্বর, কোন এক অবধূত মহাপুরুষ এসেছেন বৃন্দাবনে দেখতে পাচ্ছি, চলো আমরা তাকে খুঁজে বের করি। প্রথমে তিনি তার পার্শ্বকে পাঠালেন, তারা খুঁজে পেলেন না, তাদের তো খুঁজে পাবার কথাও নয়, যুগ যুগ ধরে একসঙ্গে আসে তাদের জন্য, প্রথম মহাপ্রভুকে যেতে হবে, তখন মহাপ্রভু অবশ্য নন, সেই চৈতন্যদেব নিজেই খুঁজতে খুঁজতে সাহায্য করেন নন্দন আচার্যের বাড়ির সামনে, এসে দেখছেন দরজা খোলা, ঘরের মাঝখানে একজন বসে আছেন অদ্ভুত পুরুষ, রজতগিরির মতো গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, দীর্ঘ কান্তি সাধক প্রাংশ মহাভুজ বিরাট শরীর, তার পদনে নীল রঙের কাপড়, এক কানে মকর কুণ্ডল, মাথার চুল ঝুঁটি বা বিশেষ ঝুঁটির মধ্যে শ্রীচন্দ্র, বুকে 18টা ছিদ্রযুক্ত সাধকাম শিলা, হাতে বেত্র, কোমরে বেগুন, অনেক অলঙ্কার গায়ে দিয়ে তিনি ধ্যানস্থ হয়ে আছেন, অপূর্বশী পুরুষ, তাকে দেখেই গৌরাঙ্গ অন্তর ভেতর ঢুকলেন, লোকে স্থির হয়ে তার চোখের দিকে তাকিয়ে আছে, ধীরে ধীরে নিত্যানন্দের সেই মধ্যপলাশ রবিচিত হল, দুটি চোখ পরস্পর পরস্পর দিয়ে তাকিয়ে আছেন, চৈতন্য ভাগবত বলছেন যেন দুজন দুজনের মনকে বুঝবার চেষ্টা করছেন, কিছুক্ষণ পরে গৌরাঙ্গ বললেন শ্রীবাসকে, এই যে ভাব প্রদ্যবাহ্য দশায় তিনি আছেন, এই কানে একটা নাম শুনাও, কি নাম, ভাগবতের শ্রেষ্ঠতম মন্ত্র, যে নাম শুনে সুখদেব ব্যাসদেবের ডাকে ছুটে এসেছিলেন, সমাধি থেকে নেমে এসেছিলেন, সুখদেব বলছিলেন যে আমি নির্গুণ ব্রহ্মে ধ্যানস্থ হয়েছিলাম, কিন্তু এই নাম এই রূপ আমাকে নামিয়ে এনেছে জগতে তার মহিমা বর্ণনা করবার জন্য, সেই শ্লোকটি চৈতন্যদেব বলে শোনাও নিত্যানন্দের কানে, কথা পরনে বন্ধুরমের সিরিকে কাপড় টাইট করে মালা, গলায় লাল বৈজয়ন্তী ফুলের মালা, দুহাতে সেই রাধা নামে সাদা মাসি নিয়ে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে গোটা বৃন্দাবনকে তিনি একবার আনন্দে আপ্লুত করে নটবরকু তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন, এই যে ভগবানের অপূর্ব রূপ, এই রূপের কথা গৌরাঙ্গ বলে শোনাও,
নিত্যান্তের কানে এই নাম শুনাম, এই নাম শুনতে শুনতে নামের মাধুর্য নিত্যান্ত মাটিতে আছড়ে পড়ে গেলেন। ঠিক দক্ষিণেশ্বরের লীলা, ঠাকুর যখন মা মা করে মাটিতে মুখ ঘষে ঘষে নামতেন, নিত্যান্ত বাবু ঠিক তাই মাটিতে মুখ ঘষে ঘষে তিনি কৃষ্ণ কৃষ্ণ করে নামতে লাগলেন। একেবারে অর্ধবাক্য দশা চরম অবস্থা, তখন গৌরাঙ্গ বলছে আরো শোনাও, যে নাম শুনে তার এই ভাব আরো সেই নাম শোনা, বারবার যখন তার কানে এই নাম শোনা শুনতে শুনতে উঠে বসলেন। উঠতেই দুজনে প্রথম গৌর গীতায় নিলাম আলিঙ্গন করে, গীতায় গৌরের জীবন নবদ্বীপে শুরু করলেন নতুন ধর্মান্দোলন। গৌরাঙ্গ নিত্যানন্দকে বলেছিলেন, প্রতিজ্ঞা করিয়াছি মই নিজ মুখে মূর্খ নিজ দরিদ্র ভাসাবো প্রেম সুখ প্রেম সুখে। নিত্যান্ত গৌর তখন এসে মিলন হয়ে গিয়েছে, নবদ্বীপে উদ্ধার নিত্য তরঙ্গ তখন চলছে, শান্তিপুর ডুবু ডুবু যদি ভেসে যায় কৃষ্ণ নামে হিন্দলে এই উদ্ধার কীর্তন এই নন্দন। মহাপ্রভুর সঙ্গে তখন নিত্যান্ত সবার সব নদীয়াকে মাতিয়ে ফেলছেন, এই নদী শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। সেই সময়তেই নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরবদেব বলেছিলেন, আমার জীবনের আমরা দুজনটা এক উদ্দেশ্যে এসেছি, কি সেই উদ্দেশ্য? প্রতিজ্ঞা করিয়া আছি মই নিজ মুখে মূর্খ নিজ দরিদ্রে ভাসাবো প্রেম সুখে। সমাজে সেই মানুষরা যারা অবহেলিত যারা দরিদ্র যারা পতিত তাদেরকে ভগবানের নাম দেবো, ভালোবাসতে শেখাবো, ভগবানকে কি করে ভালোবাসতে হয় সেইটাই শেখাবো প্রেম সুখে। নিত্যানন্দ গৌরাঙ্গ শুরু করে নাকি নতুন আন্দোলন, তখনকার যুগে নতুন ধর্ম বিপ্লব, উচ্চ শ্রেণীর মানুষরা তারা ভয় পেয়ে গেল, কি বিপ্লব! এই সাধারণ মানুষরা ধীরে ধীরে গৌরাঙ্গ নিত্যান্তের নাচের সঙ্গে মিলে দিয়ে অমৃতার মানছে না, সমাজে আমাদের স্থান আর থাকবে না, এরাই দখলকর্মী সব। স্বাভাবিক ভাবেই তখন সমাজের একটা শ্রেণী গৌরাঙ্গ নিত্যানন্দের এই কীর্তন সম্প্রদায়ের উপর তারা নানান রকম অত্যাচার শুরু করলো, মিথ্যা প্রচার। বিস্তারিত সবার সময় নেই, মিথ্যা প্রচারের মধ্যে দুটি সংযোজন দুটি দল, মানুষ চারটি মানুষের কথা বলে চাপাল গোপাল দুই ব্রাহ্মণ আর দুই মাতাল জগন্নাথ মাধব জগাই মাতাই, এরা বহুভাবে চেষ্টা করেছিল গৌরাঙ্গ নিত্যানন্দের এই কীর্তন সম্প্রদায়ে নানান রকম বিপদ সৃষ্টি করবার জন্য, কিন্তু সত্য সত্যই সত্যের জয় চিরকালই হয়। ভগবানের নাম তার তোমরা যদি আবিদ্ধ হয়েছে তিনি তো এই দুষ্ট দলন করবেনই, এই দুষ্ট দলের ইতিহাস জগাই মাতায় ধর্ম জীবনের পরিবর্তন। এরা হলো জগন্নাথ মাধব নিত্যানন্দ চৈতন্যের পরম ভক্ত, এদের জীবনের মন ফিরে গেল, গিরিশচন্দ্র ধানাকালী ঘোষের জীবনের যেমন পরিবর্তন সেই রকম জগাই মাতায় জীবন ওই একই রকম সুরে বাঁধা, তাদের জীবনে সমান পরিবর্তন এলো। এইভাবে সমাজের মানুষের মধ্যে যখন হরিনাম ছড়িয়ে দিয়েছেন, ভগবানকে পাওয়ার সহজ পথ যখন দেখিয়ে দিয়েছেন, সেই সময় শাসকের দিক থেকে শাসনকর্তা চাঁদ কাজী তার কাছেও কিছু মানুষ আপত্তি জানালো, যারা কীর্তন করে করে ঘুরে বেড়ায়, আমাদের রাত্রে ঘুম হয় না, ছেলেরা ঘুমকে বেড়ে না, সবাই রাস্তায় বেরিয়ে আসে। চাঁদ কাজ এক ঘুরিয়া যায় করলেন নবদ্বীপের শাসক, যে নবদ্বীপে রাস্তায় নগর কীর্তন হবে না। গৌরাঙ্গ বললেন ঠিক আছে আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি এই প্রতিরোধ করবো। শাস্তা সম্প্রদায় ভাগ হয়ে গেলেন গৌরাঙ্গ নিত্যান্তিক দল, গৌরাঙ্গ একটাতে নিত্যানন্দ একটাতে গদাধর পন্দিত একটাতে নলবী একটাতে মুকুন্দ দাস একটাতে সারা সম্প্রদায় বিভক্তারা প্রথম আমরা তার ঘেরাও অবরোধ শুনি, তার সিদ্ধকে প্রথম অবরোধ প্রথম ঘেরাও এই গৌরাঙ্গ দেবী করলেন চাঁদকাজীর প্রাসাদকে। চাঁদকাজীর প্রাসাদে সারা সম্প্রদায় ঘিরে ধরলেন, বেরোবে কি করে তুমি? চাঁদকাজী প্রথম অবরোধ প্রথম ঘেরাওয়ে একজন অভিযুক্ত আসামি ভয় পেয়ে গিয়ে চাঁদকাজ বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, শুধু বাধ্য নয় তিনি স্বীকৃতি দিলেন। গৌরাঙ্গদেব বুদ্ধি করে একটা অনেক কৌশল করে তাকে বুঝিয়ে দিলেন যে আমরা কোনো অন্যায় করছি না, আমরা তো ভগবানের নাম করছি, তোমরা বাধা দাও চিৎকার করে, আমরা ভগবানের নাম করছি, কারো তো ক্ষতি করছি না। চাঁদকাজী ভয় পেয়ে গৌরাঙ্গের এই কীর্তন সম্প্রদায় সম্মতি দিলেন, শুধু সম্মতি নয় আর এই ঐতিহাসিক স্বীকৃতি এখনো আছে। আপনারা দেখবেন প্রত্যেক বৈষ্ণব কীর্তনের আগে একটা লাঠি যায়, তার আগে একটা খুন্তি, এই খুন্তিটি হচ্ছে মুসলমান ধর্মের চাঁদের অর্ধচন্দ্রের প্রতীক, এরকম একটি প্রতীক কাটা এটি বলে খুন্তি, এটা হচ্ছে সেই চাঁদ কাজের পাঞ্জা। তিনি বলে আমি এই পাঞ্জাটি দিলাম তোমাকে, তোমার কীর্তনের আগে এই পাঞ্জা নিয়ে যাবে, কেউ তোমার কীর্তনের বাধা দেবে না আজ পর্যন্ত।
সেই চাঁদ রাজীব দেওয়া পরবরাক্ষণ দিয়ে বৈষ্ণব সম্প্রদায় হরিনাম সংকীর্তনে বেড়ে ঐতিহাসিক চিহ্ন সেই গৌরবিতায় চাঁদ কাশি দলনে একটা প্রতীক। ধীরে ধীরে যখন চৈতন্যদেব দেখলেন তার এই কাজ ভালোভাবে চলতে শুরু করেছে, তখন তার মনে একটা অদ্ভুত ভাবে হৃদয় হলো। তিনি ভাবলেন যে ভগবানকে পাওয়া, আমি তো ভগবানের জন্যই সংসার করছি, কিন্তু ভগবানকে পেতে গেলে বলে এই সুখের সংসারের মধ্যে যে ভগবানকে পাওয়া যায় না, সব ছড়িয়ে সব পাবে। ভগবানকে পেতে গেলে পরে এই সংসার স্ত্রী নিয়ে সমাজ নিয়ে আত্মীয় বন্ধু নিয়ে আনন্দে থাকলে পরে ভগবানের কাছে যাওয়া যায় না। ভগবানের জন্য যদি সর্বস্ব বিসর্জন করতে না পারলো, কিসের জন্য আমি ভগবানের জন্য ছুটে যাওয়ার চেষ্টা করছি? এই তার মনে একটি বাসনা জাগলো, তিনি সন্ন্যাস নেবেন। এর দুটো কারণ আছে, একটা হচ্ছে এই সন্ন্যাস ছাড়া ভগবান আত্মজ্ঞান লাভ হয় না, আরেকটা হচ্ছে চৈতন্য ভাগবত শোনাচ্ছেন ইঙ্গিতে বলছেন সেই সময় বাংলাদেশে গুপ্ত হত্যার চলছিল, আর এই গুপ্ত হত্যায় চৈতন্যদেবকে ভয়বার জন্য কিছু সম্প্রদায়ের মানুষ তারা অনেক চেষ্টা করছিল খবরটা চৈতন্যের কানে এসেছিল। তিনি তখন ভাবলেন, তিনি প্রথম নিত্যানন্দকে বললেন, তিনি বললেন তোমারে কহিছি আমি আমার হৃদয় গায়হস্ত ভগবানে শালীম নিশ্চয়। কেন যারা আমাকে মারতে আসছে আমার ব্রাহ্মণ শরীর, ব্রাহ্মণ যে মারতে তাদের একটু বুকে লাগবে না, কিন্তু সন্ন্যাসীকে মারা অসম্ভব, এত সাহস কারো হবে না। তাই আমি প্রতিজ্ঞা করছি কি আমার নিজের মনে কথা প্রেমী তাদের বুকে হাত দিয়ে বলছেন তোমারে কহিছি আমি আমার হৃদয় গায়হস্ত ভগবানে শালীম নিশ্চয়। আমি গৃহস্থ ধর্ম ছাড়ব কেন? মরে যারা চালিয়ে আছে খুন করিবারে ভিক্ষু হইব মই তাহারই দোয়ারে, যারা আমাকে খুন করতে চাইছে আমি তাদের দরকে ভিক্ষু ভিক্ষু করি, আমি সন্ন্যাসী ভালো আমাকে, আমি তোমার দরকার কিন্তু ভালো আমাকে, আমি সন্ন্যাসী, আমার জন্ম নেই মৃত্যু নেই আমি সবকিছু পারি। এই সন্ন্যাসের কারণ দুটি, নিত্যানন্দের কাছে গৌরাঙ্গ প্রথম তার এই সন্ন্যাসের মনোবাসনা প্রকাশ করেছিলেন 1510 খ্রিস্টাব্দ। প্রভে বিষ্ণুপ্রিয়া দেবী মা শচী মাতাকে জানান স্বাভাবিকভাবে মা তার একমাত্র সন্তানের সন্ন্যাসকে সমর্থন করতে চাননি। তিনি যখন ব্যাকুলের ছেলের কাছে বলতে কেন তুমি তুমি ভগবানকে পিতে সংসার থেকে করো, তিনি বলবে না হয় না মা, সংসারের বন্ধন সব বন্ধন যদি ছাড়তে না পারি তাহলে আমি মুক্তির আশ্বাস যেগুলো পাবো, মুমুক্ষু শব্দের ইচ্ছা হচ্ছে মুক্তির ইচ্ছা, কার যাদের মুক্তির ইচ্ছা যার বন্ধন সম্বন্ধে ধারণা হচ্ছে তারই তো মুক্তির ইচ্ছা জানবে। আমি জানি এই সংসার বন্ধন, তোমার স্নেহকার বন্ধন, পত্নীর প্রেম বন্ধন, ছাত্রদের শ্রদ্ধা ভালোবাসা সবই বন্ধন, এমনকি শরীরটাও বন্ধন, তাই আমি সব বন্ধন মুক্ত হয়ে সেই ভগবান নারায়ণের শ্রীকৃষ্ণের জগতে আমি আত্মসমর্পণ করতে চাই। অনুমতি দাও মা, মা যখন অনুমতি দিচ্ছেন তখন বলছে আমার কি হবে, তখন গৌরাঙ্গ বলছেন কিছু চিন্তা নেই, মায়ের মুখে হাত দিয়ে বলছেন তোমার সকল ভার আমার, আমার স্বামীকে দেবতা এই গৃহলোকটা তোমার সব পারবেন, তুমি কিচ্ছু চিন্তা করো না। 1510 খ্রিস্টাব্দে মাঘী সংক্রান্তির আগের দিন সেই সময় নবদ্বীপে গুড্ডুদিকে কাটোয়াতে একজন দশনামী সন্ন্যাসী সম্প্রদায় সন্ন্যাসী এসেছিলেন কেশব ভারতী, সেও দশনামী, তার মধ্য দীক্ষার গুরু ঈশ্বর করি দশনামী ভারতীয় নামা সন্ন্যাসী কেশব ভারতীয় দিনে তখন কাটোয়াতে এসেছেন। গৌরাঙ্গ খবর পেয়েছেন এখানে ছোট্ট একটু ভৌগোলিক গোলমাল আছে, চৈতন্যদেব মাঘী সংক্রান্তির আগের দিন সাঁতরে গঙ্গা পার হয়ে কাটোয়াতে সেই কেশব ভারতী আশ্রমে গিয়েছেন, সাঁতরে গঙ্গা পার হয়ে দর্শন, একবার নবদ্বীপ আর একবারে কাটোয়া, আজকে কি তাই, আজকে কাটোয়া নবদ্বীপ কিন্তু একই ধারে। তার মানে কি নবদ্বীপ ছিল 9টা দ্বীপের সমাহার, গঙ্গার অনেক শাখা প্রশাখা মাঝখানে ছোট ছোট দ্বীপ ছিল, নবদ্বীপের 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপ, তো সেই রকম কোনো একটা দ্বীপের পাশে গঙ্গা তার উপরটা কাটোয়া, এখন গঙ্গার স্রোত পাল্টে একই হয়ে গিয়েছেন, এখন নবদ্বীপ আর কাটোয়া একই দিকে এসে গিয়েছে। যাই হোক এই সন্ন্যাসের কথা তিনি গিয়ে কেশব ভারতী নিবেদন করলেন, আমি এই চিরকালে হিন্দু অধ্যাত্ম জগতের শেষ আশ্রম সন্ন্যাস ধর্ম কর্ম গ্রহণ করতে চাই, কৃপা করে আপনি আমাকে সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেন। কেশব ভারতী রাজি হননি, তার সব পরিবারের খুব সময় না তুমি এই সমস্ত করো না। তখন গৌরাঙ্গদেব তার চরণে ধরে ব্যাকুলের প্রার্থনা করলেন রক্ষা করুন আমার জীবন, এই জীবন তো যাবে যদি কৃষ্ণের চরণে যায় যা তাকে তুচ্ছ জীবন আমি রাখবো না, তারই ব্যাকুলতা তারই আকুলতায় সন্ন্যাসী শ্রেষ্ঠ কেশব ভারতী রাজি হলেন, শুধু নয় তিনি বিউফল হয়ে গেলেন।
পরদিন যথারীতি সন্ধ্যা সেবার আগে তার মস্তক কুণ্ডলের কথা গৌরাঙ্গে চলছিল অপূর্ব সুন্দর কুঞ্চিত কেশবাস নাপিতকে দিয়ে সেই মাথা কামাতে হবে মধুনাপিত সেখানকার নাপিত সে এলো সে এসে গৌরাঙ্গে অপরূপ রূপ আর এই চূর্ণগুপ্তল শোভিত কুঞ্চিত কেশবাস দেখে স্তম্ভে গেল এই জন্য আমাকে খুঁজতে তো দেখতে পারবো না মধুনাপিত বিগড়ে গেল নাপিত পর মাথায় খুঁজতে পারবো না তখন গৌরাঙ্গ নাপিতের পায়ে ধরছেন রক্ষা করো আমাকে আমার সাহায্য বন্যা করো তুমি এই সমাজ সেই সেইটুকু বাধা তুমি যদি মাথা মস্তক বন্যা না করো তবে তোমার সন্ধ্যার মধ্যে গ্রহণ করা হবে না বিধি অনুযায়ী তুমি কৃপা করো আমাকে না পিতে পায়ে ধরছেন ভগবান তুমি বিহুবল দৌড়ালো আমাদের নামে সেই ব্রাহ্মণের সাহায্য বন্যা করলেন তার মাথার চুল কুঞ্চিত কেশপাশ বন্যা করছিল ফেলে দিলেন না সেগুলো জমা রাখলেন আমি দেখেছি যে সমাধি কাটোয়াতে আছে আর নাপিত তার খুব তার গঙ্গায় ফেলে দিয়ে বলে জীবনে আমি আর মানুষের মাথায় হাত দেবো না করে দিই সেই গৌরাঙ্গের যে সমাধি এখনো কাটোয়াতে কেশব ভারতী সমাধিতে আছে চুলের সমাধি মাটি দিয়ে পালন মন্দির ছোট্ট মন্দির করা পরের দিন যথাবিধি হিন্দু শাস্ত্রে সনাতন নিয়মে শ্রী গৌরাঙ্গের সন্ধ্যা ষোলো গীর্জাপন করে তার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী কৃষ্ণ চৈতন্য ভারতী সন্ন্যাস নাম নেওয়ার পরে কৃষ্ণ চৈতন্য সেই নাম নিয়ে আমরা এখন থেকে চৈতন্যই বলব চৈতন্য তখন ব্যাকুল হয়ে গেলেন যে জন্য সন্ন্যাস নাম নেওয়া সেই কৃষ্ণ প্রাপ্তির আশায় দুর্বল হয়ে ব্যাকুল হয়ে তন্ময় হয়ে তিনি ছুটলেন বৃন্দাবনের পথে আর এখানে নয় ছুটতে যাচ্ছে যা পেছন পেছন সব নিত্যানন্দ যাচ্ছে নিত্যানন্দ দেখলেন এই পাগল কিন্তু সন্ধান দিতে হবে না তখন নিত্যানন্দ তাকে আমিও আমি তোমাকে বৃন্দাবন পথে নিয়ে যাচ্ছি নিজে নিয়ে যে গঙ্গার কাছে সে বলে এটা তো না কেন জানো তোমার এই সন্ন্যাস মূর্তি দেখবার জন্য একজন আপুদের প্রতীক্ষা করছেন মাতা শচী দেবী তিনি একবার তোমার রূপকে দেখবেন প্রথমে রাজি হননি তারপর নিত্যানন্দের আগুন প্রার্থনায় শেষ দর্শন তার মাকে দিলেন শচী দেবী গেলেন নিত্যানন্দ বললেন দেবী বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ বললেন না তিনি কৃষ্ণপ্রিয়া আমি তার নন্দ গুণার এই গৌরা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দ্বিতীয়বার আর গৌরাঙ্গে দেখা হয়নি এসেছিলেন তিনি কিন্তু তিনি তার মুখ দর্শন করেননি শুধু সচিমাতা গেলেন শান্তিপুরী অদ্বৈত আচার্য দিয়ে সচিমাতা এসে এই সন্ন্যাস মূর্তি দর্শন করে তিনি আতুল হলেন যখন শুনলেন সন্তান সন্ন্যাসী সন্তান বৃন্দাবন যাবে তখন তাকে বললেন বৃন্দাবন যাবো না কাছাকাছি ঠাকুর চাচা আমাদের এখান থেকে লোকের দিতে পারে তুমি নীলাচল যাও এই নীলাচল যাত্রা শুরু হলো 1510 খ্রিস্টাব্দে মার্চ এপ্রিল মাসে পাঁচজন সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু পাঁচজন সঙ্গে নিয়ে প্রথমে তিনি এলেন জলপথে কটক বালেশ্বর পর্যন্ত সেখান থেকে নৌকো ছেড়ে দিয়ে তিনি পদব্রাজে শুরু করলেন যাত্রা কটক ভুবনেশ্বর রেমুনা চাঁদপুর হয়ে কমলপুরে পৌঁছলেন সেখানে ভারতী নদী চৈতন্যদেব দণ্ডি সন্ন্যাসী ছিলেন কিন্তু নিজে ভাবে করে চলতে করে দণ্ডটা নিত্যানন্দের কাঁধে ছিল পেছা পেছা ছুটতে ছুটতে নিত্যানন্দ যেতেন দণ্ড কাঁধে নিয়ে শেষ পর্যন্ত কমলপুরে ভারতী নদীতে এসে যখন তারা স্নান করছেন নিত্যানন্দ ভাবে যে দূরে বোঝা তিনি তো বোঝা দণ্ড নিয়ে কমলে থাকবে দেখে দিন এই কমলপুরে ভারতী নদীতে যেখানে স্নান করলেন সেখানে দণ্ড ভাবলেন এখনো সেই জায়গার নাম দণ্ড ভাঙার ঘাট সেইখান থেকে 18 নালা 18টা গল্পে যে ব্রিজ সেইখান থেকে ওপারে উঠে সেখান থেকে তখন কেন্দ্রে দূরে জগন্নাথের রথযাত্রা দেখা যেত যখনই তিনি জগন্নাথের রথযাত্রাতে ছুটতে আরম্ভ করলেন গৌরাঙ্গ উন্মাদের মতো কৃষ্ণ প্রেমী বিহ্বল হয়ে জগন্নাথ দর্শন করতে ছুটছেন পথে দুলতা সারা অসাত মাঙ্গু দূষিত পথে কাঁটায় তার শরীর কাঙ্কিবাক কাঙ্কিবাক কাঙ্কুবিদ্ধ পায়ে কাটা কুচি খেয়াল নেই একবার কখন গিয়ে পৌঁছব জগন্নাথের কাছে এই নরেন্দ্রপত্র গ্রাম এই ভৌতি মেয়ে ছুটতে ছুটতে যখন এসে পৌঁছেছেন জগন্নাথের মন্দিরে তিনি একবারে উন্মাদের মধ্যে দিব্যজ্ঞান অবস্থা তার দারোয়ান কারণ কিচ্ছু প্রবাসী ফেলে সরে গিয়ে সোজা মন্দিরে উঠে রত্নবেগের উপরে জগন্নাথ দাবিগ্রহণ করেছেন পাণ্ডারা এই বাংলাকে থেকে ফেলে ফেলে দিয়েছেন মারতে মারতে নিয়ে সে রাস্তার ধারে নর্দমার কাছে ফেলে দিয়েছেন ক্ষত বিক্ষত অবস্থায় অর্থ রাজ্য দশায়
রাজা সভা পণ্ডিত বাসুদেব সাগরবঙ্গ মন্দিরে আসছিলেন, তিনি দিলেন পথের পাশায় অত্যন্ত সুন্দর সন্ন্যাসী, কিন্তু রক্তাক্ত ধূলি দূষণিত পড়ে আছেন। এরপরে এত দূরে যে ছুটে এসেছিলেন তার সঙ্গীরা তা ধরতে পারেনি, তারাও এক পর্যায়ে ছুটে এসেছেন বাসুদেব সাগরবঙ্গ, তাদের জিজ্ঞেস করলেন কে এই নবীন সন্ন্যাসী, বলে ইনি হচ্ছেন নবদ্বীপের জগন্নাথ মিশ্রের সন্তান, বর্তমানে কৃষ্ণ চৈতন্য ভারতী। তাই বাসুদেব জগন্নাথ ছিলেন এসে আমার বন্ধু, এই বাসুদেব সার্বভৌম এই শরীরকে দূরে নিয়ে গেলেন তার বাড়িতে পুরীতে জগন্নাথ মন্দির পাশে একটা গড়ি আছে, তারপরেই সেই বাড়িটা এখন তার নাম গঙ্গামাতার মঠ, সেই হচ্ছে বাসুদেব সার্বভৌমের বাড়ি, সেখানে নিয়ে নিয়ে গিয়ে তিনি গৌরাঙ্গকে আশ্রয় দিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে গৌরাঙ্গদের বাসুদেব সার্বভৌমের বাড়িতে আশ্রয় দিলেন। সুদূরতা নীলাচল বাস 1910 খ্রিস্টাব্দে এপ্রিল মাস থেকে সেইখানে থাকার আগেই বাসুদেব সার্বভৌম অদ্বৈতের পণ্ডিত বাসুদেব সার্বভৌম তাদের ব্রহ্মসূত্র শোনাচ্ছেন, কিন্তু চৈতন্যদেব মন ভরছে না, তিনি ভগবানের আর একটি রূপ আস্বাদন করতে চান। দেবগুণ পরম ব্রহ্ম যিনি, তিনি ভক্তের কৃপায় সফল হন, তিনি রূপ ধারণ করে ভক্তকে সে তার প্রেমে আস্বাদন করান, রসস্বরূপে পরম ব্রহ্ম তার রূপ তার মুক্তি তার রস ভাবনা। শ্রী চৈতন্যের মনকে তখন ব্যাগ তিনি প্রতিবাদ করতেন প্রতি পদে পদে বাসুদেব সার্বভৌম, বাসুদেব সার্বভৌম বুঝলেন যে ভক্তি ভাবে সাধক। সেই সময়তে বাসুদেব সার্বভৌমদের কৃপা করে গৌরাঙ্গদের নিজের এক অদ্ভুত মূর্তি দর্শন করেন সর্বভূত গৌরাঙ্গ, তার বাড়ির দেওয়াল এখন সেই ছবি আছে, দুহাতে যুদ্ধরূপ মান, দুহাতে বংশী আর এক হাতে দণ্ড কমণ্ডল, এই যে তিন হাত ছবি হাতের তিন রকম আয়ুধ সর্বভূত গৌরাঙ্গ, সেই মূর্তিটি ওই গঙ্গামাতার মূর্তি দেওয়াল এখনো খোদাই করে আছে, একপাশে বসে আছে বাসুদেব সার্বভৌম ঝুঁকি মাথায়, তার পাশে সন্ন্যাসী গৌরাঙ্গ, মাঝখানে সর্বভূত মূর্তি। এই বাসুদেব সার্বভৌমই গৌরাঙ্গ চৈতন্যকে বললেন তুমি যে রসের আস্বাদন করতে চাও, রসের স্বরূপ কৃষ্ণের যে সরস মূর্তি এটা বোঝাবার জন্য একজন লোক আছেন দক্ষিণ ভারতে রাজমন্ত্রীর কাছে, উড়িষ্যার রাজের একজন বড় রাজ কর্মচারী রায় রামানন্দ, তিনি সত্যি সত্যি রসতত্ত্ব বেত্তা, তার কাছে দাও। এই শ্রীচৈতন্যের শুরু হল হরিবাদক জীবন, তিনি এসে পৌঁছলেন রাজমন্ত্রীতে গোদাবরীর তীরে, এই রাজপ্রাসাদে রাজমন্ত্রী তখন এই রায় রামানন্দ তখন রাজার প্রতিনিধি আছেন, সেখানে হাজির করেন শ্রীচৈতন্য, তার কাছে 10 দিন ধরে তিনি রসতত্ত্বের শিক্ষা নিলেন। এই চৈতন্য দর্শন চিত্রবিদ্যাগতত্ত্বের মূল সুর সেইখানে শুরু হলো, বৈদিক ভক্তি কি আসে অনর্থ বিবৃত্তি সংসারের বিষয়ের প্রতি তার আসক্তি ধীরে ধীরে চলে যায় অনর্থ থেকে তার মন, তখন চৈতন্য বলছে এও আছ এও জানি এর থেকে বেশি কিছু বলো আগে বাবা, তখন বলেছেন অনর্থ বিবৃতি থেকে কি হয় আসে নিষ্ঠা, নিষ্ঠা সেও জানি আমি এও আছ আগে বাবা, নিষ্ঠা থেকে কি আসে রুচি তাও জানি আগে বলো আসক্তি, আসক্তি হচ্ছে সব থেকে বড় জিনিস অ্যাটাচমেন্ট, যদি কোনো একটা জিনিসের মনটা অ্যাটাচড হয় ধীরে ধীরে অন্য বিষয় থেকে মনটা সরে যায়, ঠাকুর বলছেন যতই তুমি পূর্ব দিকে এগোবে পশ্চিম দিকে মন চলে যাবে, স্বামীজি বলছে শ্রী বিরকম তো নিজেকে শুনে গেল কি বাদ দিয়ে চলে যেতে হয় আপনার দিকে নেমে যায়, যত তুমি ভগবানের দিকে মন দেবে তত বিষয় তোমার ধীরে ধীরে যত আসক্ত তুমি হবে যত অ্যাটাচড হবে তত অন্য বিষয় থেকে তুমি ডিট্যাচড হয়ে যাবে, এই যে আসক্তি আসক্তি পর্যন্ত বলে হ্যাঁ এও হয় এও পাচ্ছ আরে বাবা, তখন শোনালেন শেষ কথা আসক্তি পরে যেটা হয় সেটার নাম প্রেম সেটার নাম ভালোবাসা, তখন গৌরাঙ্গদেব বলছেন পৌঁছে বেরোছেন আর বল না এ তো গোলমাল নয় এটা অনুভবে, তবুও বলছেন আচ্ছা তুমি এর সম্বন্ধে কিছু বলতে পারো, তখন রায় রামানন্দ বলছেন আমি আর কিছু জানি না শুধু একটা গান লিখেছি গানে দুটি লাইন বলছি, নসো রামান্ন মহারমণি দহু মন মনোভাব এ সরজ্ঞানী সে অবস্থা কেমন জানো, সেখানে প্রেমী হিমাসপদ কেউ নেই শুধুমাত্র প্রেম আছে, সেখানে কৃষ্ণ আর রাধা অভিন্ন, কৃষ্ণের হৃদয়ের যে প্রেম সেই প্রেম রাধা সবই মিলি সেখানে আর কেউ নেই শুধু প্রেম মাত্র আছে, নসো রমণ
নহামরমণী, সেখানে রাম পুরুষ নেই, সেখানে স্ত্রী নেই, দুজনের মাঝখানে যে অভিন্ন তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব, কৃষ্ণের স্বরূপ সাধ্যবস্তু শিরোমণি, এই বলে কৃষ্ণের স্বরূপ কি? অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণের স্বরূপ সাধ্যবস্তু শিরোমণি, কিন্তু সার্থক মন হয়। এই যে ভগবান যে বাবা অত্যন্ত কঠিন, কেন কঠিন? সঠিক ছাড়তে না পারো, ঠাকুর বলছেন ভেড়া লজ্জা ভয় ঠিক থাকতে নয়, ব্রজেশ্বরী গোপিনীরা এই সাধ্য বস্তু শিরোমণি সাধনের জন্য সবকিছু ত্যাগ করে এসেছিলেন, লোভ লজ্জা ভুল মান ভয় এমনকি এঁটো হাতে খেতে খেতে চলে এসেছেন, দেহবুদ্ধিও নেই, এই যে সর্বস্ব পরিত্যাগ করে নিজের দেহ ভুলে ভগবানের কাছে আত্মসমর্পণ, এইটি হচ্ছে প্রেম। তুমি সেই প্রেম আস্বাদন হচ্ছে এই বৈষ্ণব তত্ত্বের শেষ কথা। তাতে কি হয়? সেখানে কৃষ্ণ কেমন? ঈশ্বর পরমা কৃষ্ণ প্রশ্ন করছে সেই কৃষ্ণ কেমন? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, এই সচ্চিদানন্দ কৃষ্ণ স্বরূপ। কৃষ্ণের যে নিত্য দাস, তার জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। একে একে ধীরে ধীরে সেই কৃষ্ণ দর্শনত্বের মহিমা শুনিয়ে যাচ্ছেন, শুনতে শুনতে এই চৈতন্যের জীবনে এই রসতত্ত্বের স্ফুরণ হলো। 10 দিন সেখানে থেকে এই কৃষ্ণের রসের মহিমা তাকে অন্তরে তিনি সেই কৃষ্ণ প্রেমের রসের আস্বাদন করেন। সেই 2 বছর ধরে তিনি দক্ষিণ ভারত পরিভ্রমণ, 2 বছর ঠিক নয়, 1 বছর 11 মাস 23 দিন, প্রায় 2 বছরের মতো তিনি সারা দক্ষিণ ভারত পরিভ্রমণ করে দক্ষিণ বৈশিষ্ট্যে ঘুরে এসে নীলাচলে ফিরে এলেন প্রায় 2 বছর পরে। এই নীলাচলে যখন তিনি ফিরে এলেন সেই সময় সেখানকার রাজা ছিলেন প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র শুনেছেন রাজা মন্দির কাছে বাসুদেব ঠাকুরের কাছে একজন মস্ত বড় গৌরিয়া সাধু এসেছিলেন। সেই গৌরিয়া সাধুকে তিনি প্রথম দেখলেন রথযাত্রার আগে, রথযাত্রায় ত্রাণ যাত্রাতে এই মন্ত্রদেব আসবার পরে যে গৌরবঙ্গ থেকে দলে দলে ভক্তরা দেখলেন ত্রাণ যাত্রার আগে, রাঘব পণ্ডিত পানিহাটি রাঘব পণ্ডিত তার বাড়ি থেকে মাকে যে বহু রকমের খাবার রাঘবের ঝাঁকি বলে এইসব খাবার মোটামুটি সবুজ করে হাত পাটি পর্যন্ত যেত। ভক্তেরা সরিয়ে রোগ ছিল বাংলাদেশে, তারা দলে দলে গিয়ে হাজির হলো জেলা চলে গৌরাঙ্গ সঙ্গ করবে বলে। রাজা প্রতাপপুরকে শুনলেন, এই গৌরাঙ্গের থাকা চৈতের জন্য থাকার ব্যবস্থা করলেন কাশী কৃষ্ণের বাগান বাড়ি যার নাম গম্ভীরা, আর ভক্তদের জন্য নানা জায়গায় ব্যবস্থা করলেন। রথের আগে রথের আগে রথ ঠিক আগের দিন এই গৌরীয় ভক্তদের সঙ্গে চৈতন্যদেবের অদ্ভুত লীলা হলো। গুণ্ডিশা গৃহ মাঞ্চম চৈতন্যদেব সব ভক্তদের নিয়ে পাশেই নরেন্দ্র সরোবর, গুণ্ডিশা বাড়ি মানে যেখানে রথের পরে জগন্নাথ থাকেন তার পাশে আছে নরেন্দ্র সরোবর, কলসি কলসি জল দিয়ে নৃত্য করতে করতে কীর্তন করতে করতে সেই যেখানে জগন্নাথদেব আসবেন থাকবেন সেই গোটা বাড়ি জল দিয়ে ধুতে লাগলেন। কীর্তনদের নিজের আঁচল দিয়ে সেই বিধিটা হচ্ছেন এই গণ্ডিটা দিয়ে মার্জন, তারপরে হলো রথ। এই রথ প্রথম রথে দেখলেন প্রতাপরুদ্র গৌরাঙ্গকে, শ্রীকীর্তনকে দেখে আপনাদের তার নিন্দিত বা সাধ প্রকাশ করলেন। চৈতন্যদেব বললেন বাসুদেব ঠাকুর এসে বললেন যে রাজা মহাশয় দেখা করতে চাই, কীর্তন বললেন না সন্ন্যাসী কর্তব্য নহে রাজ দর্শন, সন্ন্যাসীকে রাজ ফেরাতে দেখতে যাবে না। সেই প্রতাপরুদ্র মনে সার থেকে গেল দেখবার জন্য। এরপরে আমি খুব সক্ষেপ চলে যাচ্ছি, চৈতন্যদেব আরো 2 বার তিনি বাইরে বেরিয়েছিলেন, একবার বেরোলেন 2 বছর পরেতে মাকে দর্শন করবেন, আর একটি বিশেষ উদ্দেশ্য ছিল তার দুজন পার্ষদ উত্তরবঙ্গে তখন তার জন্য অপেক্ষা করছেন, রাজা হোসেন সাহেব পার্ষদ, একজন তার প্রাইভেট সেক্রেটারি তার নাম সন্তোষ, আর একজন তার চিফ ক্যাশিয়ার তার নাম হচ্ছে অমর। এই সন্তোষ আর অমর রাজা উপাধি তাদের দিয়েছিলেন সাগর মল্লিক নবীর খাস, তাদের এই টানেতে শ্রী চৈতন্যদেব রামকে নিয়ে হাজির হয়েছিলেন। এই হাজির শুধু হলেন না, তাদের আশ্বাস্ত করলেন যে তুমি যথাসময় তোমরা যাবে, তারা ব্যাকুল হয়েছিল গৌরাঙ্গের কাছে পৌঁছবার জন্যে, তাদের নাম পরিবর্তন করে সন্তোষের নাম হলো সনাতন আর রূপের নাম এই অমরের নাম হলো রূপ। এই 2 ভাই তাদের আরেক ভাই ছিল তার নাম বল্লভ, এমনি নাম ছিল রূপ। এই তাদেরকে মাতিয়ে দিলেন, কিন্তু তারা বললেন যে আর এখানে যাবো না, তুই সন্ন্যাসী ঘুরে তোমার পেছন দল দল নিয়ে আসে রাজা ভয় পেয়ে যাবে,
তুমি তাদের রাজ্য আক্রমণ করে তাদের সন্ন্যাসী কার্য নামে এত লোককে ঘোরা তুমি ফিরে যাও, আমরা যত সময় তোমার কাছে গিয়ে বিজিত হবো। লোক সনাতনের কথায় শ্রীচৈতন্য তার গৌর লীলা শেষ করে পানিহাটি হয়ে এই পানিহাটিতে নিয়ম বিলীত হয়েছিল রঘুনাথ দাস আর এক কাহিনী, তিনি ফিরে এলেন নীলাচলে। নীলাচলে ফিরে এসে যে কেউ আর বাইরে যাওয়া তিনি গেলেন বৃন্দাবন। যে বৃন্দাবনের জন্য তিনি সংসার ত্যাগ, ব্রজেশ্বরের জন্য সংসার ত্যাগ করেছেন, সেই বেকার ব্রজেশ্বর রাজার তাকে টাকছেন। জঙ্গলের পথ দিয়ে ঝাড়গ্রামের পথ দিয়ে তিনি একজন মানুষের সঙ্গে নিয়ে বৃন্দাবনে হাজির হয়েছিলেন। বৃন্দাবনে পৌঁছে বৃন্দাবনে অরণ্যে তখনকার বৃন্দাবনে এখনকার মতো নয়, শুধু জঙ্গল সব তিক্ত লুপ্ত হয়ে গিয়েছে। সেইখানে তিনি জঙ্গলে জঙ্গলে পার্বতে মন্দিরে হা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় লীলালোচন কেঁদে কেঁদে আগুন হয়ে তিনি শুধু কাঁদছেন আর ভগবানকে ডাকছেন। চোখের জল মস্ত বড় জিনিস, ঠাকুর বলেছেন চোখের জল অনেক মজা দিয়ে দিয়ে ভগবান নেমে আসেন শ্রী ভগবান শিখের জন্য। কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে ভগবানের সেই লীলা স্থান খুঁজে বেড়াতে এক জায়গায় গিয়ে পৌঁছলেন। প্রান্ত হয়ে এক জায়গায় শুয়ে আছে, ধান খেতে পাশে একটা তোমার গাছে নিচে শুয়ে আছে, হঠাৎ তার সর্বাঙ্গ শরীর করতে লাগলো। এভাবে কি বৃষ্টি কিছু আছে খঞ্জ করে দিকে একটা ধান খেতে, ধান খেতে বলতে ছোট্ট একটা চৌবাচ্চা এই বাবুর দিকে ধ্যানে মিলে এই রাধা বললো। বৃন্দাবনের প্রথম তীর্থ উদ্ধার করেন চৈতন্য দেব, এই রাধা বললো আসেন কুণ্ড গ্রামের লোকদের দিকে নিশে ধান খেতে পরিষ্কার করে সত্যি বারো হাত যদি কুণ্ড পাওয়া গেল। এগুলো যে রাধা কুণ্ড এই সব আলাদা কাহিনী আছে, অপূর্ব কাহিনী। রাধা কুণ্ড আর শায়ন কুণ্ড উদ্ধার করলেন প্রথম শ্রী চৈতন্য দেব, ফিরে এলেন বৃন্দাবন জীবন মাঝে মতো। তারপরে 18 বছর তার গম্ভীরা লীলা, 6 বছর পরিবার জীবন শেষ করার পরে 18 বছর তিনি গম্ভীরায় ছিলেন। সেই যে 18 বছরের গম্ভীরার জীবন অপূর্ব জীবন, 10 দশায় প্রভু থাকেন সারাদিন, কখন কোন ভাব হয় কিছু ঠিক নেই, মানে বুঝি কেমন শুন তার ভক্তরা বলছেন সদাই ধ্যানে যাতে দেব মানে না চলে নারায়ণে তারা, বিরতি আহারে রানা বাস করে যেমন যোগিনী পাড়া, ময়ূর ময়ূরি কণ্ঠিত ধরি মঙ্গের গলার নীল রং দেখে পাগল হয়ে ধরতে যাচ্ছেন। সর্বোচ্চ কৃষ্ণ দর্শন আকাশের নীল রং, জগৎ সমুদ্রের নীল রং, তার কৃষ্ণ এই ভাবের উদ্দীপন হচ্ছে। তিনি পাগলের মধ্যে যমুনা মনে করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন। তাঁটার খেতে রাধারানী লুকিয়ে আছে মনে করতে ঢুকে পড়ছেন জঙ্গলে, সারা কাপড় জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, বোধ নেই, কেননা তার অনুভূতি হচ্ছে রাধারানী সেখানে আছেন। তার মায়ের হচ্ছেন রাধারানীর ভাব আর অন্তরে বিষ্ণুর প্রেম, এক অপূর্ব চিত্র। গম্ভীরার লীলা হচ্ছে 18 বছরের ছবি, এক অদ্ভুত ছবি। কৃষ্ণ প্রেমে বিহ্বল, কৃষ্ণ বিরহে উন্মাদিনী শ্রীমতী রাধারানীর জীবন যেন চৈতন্য জীবন দর্পণে প্রতিফলিত হচ্ছে। মানুষ সেখানে দেখেছিল অদ্ভুত জীবন, ভালোবাসা তাকে বলে, বিরহ তাকে বলে, ব্যাকুলতা তাকে বলে। ভগবানের জন্য মানুষের জীবনে ভাব কিরকম হয়, প্রতিটি এই 10টা ভাব মহাপ্রভু জীবন চৈতন্য দেবের জীবনে প্রতিফলিত হয়েছিল। এখন 1935 খ্রিস্টাব্দ রথে রাজা চৈতন্য দেব নাচছেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে। রাজা প্রতাপ মিত্র ছেড়া মারা করবার জন্য রথের উপরে উঠছেন, রথ থেকে তিনি দেখছেন নিচে চৈতন্য দেবকে। তিনি হাত জোর করে বলছেন সকল উপস্থিত সব জনমণ্ডলীকে, এই যে রথে তিনি বসে আছেন অচল বিগ্রহ মহাপ্রভু, অচল জগন্নাথ মহাপ্রভু, আর সামনে যিনি নামছেন তিনি সকল মহাপ্রভু। এই যে চৈতন্য মহাপ্রভু নামটা 1923 খ্রিস্টাব্দে রাজা প্রতাপ মিত্র রথ থেকে সেদিন অ্যানাউন্স করলেন, এই সচল বিগ্রহ আর অচল বিগ্রহ একই মন্দিরে রথে তিনি আছেন, তিনি অচল বিগ্রহ জগন্নাথ, সামনে নৃত্য করছেন সচল জগন্নাথ মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু নামটা সেই দিকে এসেছিল 1923 খ্রিস্টাব্দে। এই থাকার সময় বহু ঘটনা আপনার ঘটনা সন্ন্যাসীর জীবনে চরম ঘটনা দিয়ে একটা কথা বিশ্বাস করব। সন্ন্যাসীর আদর্শ কেমন, চৈতন্যদেব ভিক্ষা করে খেতেন, সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেন। একদিন ভিক্ষা করছেন, পাশে একটা বাচ্চা ছেলে এসে লাগে, সেও ভিক্ষা করছে। চৈতন্যদেব জিজ্ঞেস করলেন তুমি কেন এতটুকু ছেলে ভিক্ষা করছো? ওর বাড়িতে আমার মা ছাড়া কেউ নেই, মার শরীর ভালো নেই, তাই আমি মা দিয়ে ভিক্ষা করছি। তখন চৈতন্যদেব ভাবে আর কত কষ্ট আমাকে ভিক্ষা করতে হবে না, আমি ভিক্ষা করে রেখে দেবো, কিন্তু আমার কাছে নিয়ে যাও। চৈতন্যদেবের দুজন পার্শ্বদ ন্যাসী রূপে ন্যাসী দেহে বাহু দুইজন, সবার মরমী প্রভুর সঙ্গী দুইজন সন্ন্যাসী রূপে চৈতন্যদেবের সঙ্গী ছিলেন দুজন, ন্যাসী রূপে ন্যাসী দেহে বাহু দুইজন, সবার মরমী প্রভুর সঙ্গী দুইজন, সর্বদা পরমানন্দ পুরী দুজন সঙ্গী।
শরৎদামোদার মাত্র করে গার্জেন সবসময় রক্ষা করতেন। শরৎদামোদার দেখছেন লোক যে ভিক্ষা নিয়ে আসতেন, ভিক্ষাকে কমে গিয়েছে, জিজ্ঞেস করলেন মহাপ্রভু তোমার ভিক্ষা কম কেন? তখনই বললেন যে একজন ছেলে আসে তার বাড়িতে তার মা আসতে পারে না তাই জন্য। তখন শরৎ বললেন সর্বনাশ, সন্ন্যাসী অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্তে বসে কিন্তু জয়ীছে না লুকায়, তুমি তো দিচ্ছ দয়া করে, লোকে কি ভাববে? তোমার নিশ্চয়ই ওই ছেলেটি মায়ের সাথে কোনো সম্পর্ক আছে, তুমি তাই জন্যে একে ভিক্ষা দিয়ে তাকে ভিক্ষা দিয়ে সাহায্য করছো। দেখুন কত দূর সন্ন্যাসীর আদর্শ কত কঠোর। বললেন সন্ন্যাসী অল্প ছিদ্র সর্বলোকে গায়, শুক্ল বস্তে বসে কিন্তু জয়ীছে না লুকায়, সাদা কাপড়ে এক ফোঁটা কালি ছিন্ন, খুব গ্রামীণে ছড়িয়ে ফেলে কিন্তু তোমার জীবন এমন হবে যেখানে কোনো সংশয় কোনো প্রশ্নের সুযোগ থাকবে না। তাই গৌরাঙ্গ চৈতন্যদেব জগদানন্দ তাকে একটা বালিশ করে দিয়েছিল, কিন্তু বালিশ দিয়ে বলে তুমি আমাকে সংসারে বিষয় ভোগ করতে ফেলে দিলে বালিশ। তখন কলার পাতা চিড়ে তাই দিয়ে বালিশ করে দেওয়া হলো, তাই সেই কলার পাতা চিড়ে তাই দিয়ে বিশালার চাদর তাই বালিশ নিয়ে দিয়ে থাকতেন। জগন্নাথ তার সঙ্গে ভাবের পরে তার মাথা তার গরম হয়ে থাকতো। জগন্নাথ তার একটা সুগন্ধি তেল এনেছিলেন, ওই তেল দিয়ে তোমাকে বিষয় ভোগ করতে ফেলে দিলেন। তার এত প্রিয় ভক্ত হরিদাস তার সেবা করতেন। একদিন জগন্নাথ চৈতন্যদেব খাবার পরে ভোগ শুনতে চেয়েছেন, চাইতে সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ভোগ শুরু দেয় একটা আমরা কিনে দিয়েছে। উনি চাইতে চাইতে তুমি করতে কিনে দিলে তখন তো কাশী থাকার কথা বলে না, আমি আপনার একদম ভক্তিমতী সাধিকা আছে মাধবী দাসী তার কাছ থেকে নিয়ে এসে দেখেছিলাম পরে চাইবেন। বলে তাই তুমি মেয়ে মানুষের কাছ থেকে আমার যদি সঞ্চয় করেছি সন্ন্যাসী সঞ্চয়টা উচিত না যাও দুটো এত প্রিয় প্রাণের সেবক যেহেতু সে স্ত্রীর সঙ্গে কাছ থেকে ভক্তিমতী সাধিকা মহাপ্রভুর ভাবের সাড়ে তিন দিনের অর্ধ ভাবের তিনি মাধবী দাসী সে তা নিয়ে দিলেন। তাই এর মহিমা এইরকম, সেই মহাপ্রভুর 18 বছরের জীবনে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে। কত সাধক তার কাছে এসেছেন এই রূপ বা সনাতন, তারা কাশীতে গিয়ে মৃত্যু হয়েছেন, শিবকৃষ্ণ আসতে পারেননি, রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস গোপাল ভট্ট এই সর্বস্বামীরাকে এক এক পথ তারা আসছেন মহাপ্রভুর কাছে, কিন্তু মহাপ্রভুর জীবনে কোনো লেখাপত্র কিছু লেখেননি, কোনো বই তিনি লেখেননি, শুধু দুটি শ্লোক তার জীবনের চরম লেখা। আর সনাতন গোস্বামী কাশীতে তিনি বৈষ্ণব তত্ত্বে মূল কথা লাগিয়ে দিয়েছিলেন, যে তত্ত্বগুলো পরবর্তীকালে সনাতন তার ভগবত ভাগবত সংগ্রহ এসব বইয়ের মধ্যে লিখেছেন। কি কি সেই তত্ত্ব একটা কথা শুধু বলব, সময় নেই, আমার সময় শেষ হয়ে গিয়েছে। বলছেন দাস রঘুনাথ তার কাছে এসেছেন সংসার ত্যাগ করে রাজপুত্র সব রঘুনাথ দাস তিনি এসেছেন পাগলের মধ্যে ছুটে মহাপ্রভুর চরণ আশ্রয় করবার জন্য। মহাপ্রভু তাকে নিয়েছেন, নিয়ে বলছেন দাও স্বরূপের কাছে তোমাকে পাঠলাম। স্বরূপ তখন বলছেন যে কিছুটুকু উপদেশ দাও এই বৈষ্ণব তত্ত্বের মূল কথা, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, আমারই মানব কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা মানুষে করিবে। এই চারটে জিনিস, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য মানে ভিলেজ নয় নাস্তিক বাজে কথা, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানব তেলা মাথায় সবাই তেল দেয় যার কিছু নেই সে অমানিকে মান দেবে, অমানি মানব কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ লীলা মানুষে করিবে। এই বৈষ্ণব তত্ত্বের চৈতন্য ফিলোসফির মূল কথা। সেই রঘুনাথ দাসকে তিনি বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। সকল কি বলছে যাও তোমরা গেলে গেলে ডাকো কৃষ্ণকে, আমার যে অসম্পূর্ণ কাজ বৃন্দাবনের তীর্থ উদ্ধার তোমরা করো। এই রূপ সনাতন গোপাল ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস রঘুনাথ লোকানন্দ গোস্বামী ভোগার গোস্বামী একের পর এক যাচ্ছেন যে বৃন্দাবনে, আজকে যে বৃন্দাবনে যে সত্য মন্দির আমরা দেখি এই গৌরাঙ্গ পার্শ্বদের খুঁজে বের করা শেষ। গৌরাঙ্গের অবস্থান কোথায় ভারি মজার কথা, গৌরাঙ্গ কোথায় তাকে পছন্দ করেন নিত্যানন্দ, শচীমাতার রন্ধনে শ্রীবাসের রঙ্গনে নিত্যানন্দের নর্তনে রাঘবের ভবনে চারটে জায়গা হচ্ছে গৌরাঙ্গের প্রিয় স্থান। শচীমাতার রন্ধন ভালো লাগে খেতে, শ্রীবাসের রঙ্গন কীর্তনের স্থান, নিত্যানন্দের নর্তনে। নিত্যানন্দ শুধু কীর্তন নয়, নিত্যানন্দ নৃত্যানন্দ, নৃত্যে তিনি মাঝিয়ে তোলেন, নিত্যানন্দের সব থেকে বড় জিনিস নাচ, নিজে গিয়ে তিনি মানুষের মন হরণ করতে তাই শুধু নিত্যানন্দ নাম তিনি নৃত্যানন্দ। সেই নিত্যানন্দের নৃত্যে নৃত্য সঙ্গী হচ্ছেন গৌরাঙ্গ। আর এই পানিয়া তিনি রাঘব ভবন
রাঘবের ভগবানের নাম না কিন্তু মহাপ্রভু রোজ আসেন, এখনো বিশ্বাস রাঘবের রাধে রাঘবের দিকে রাম নেন রাধা ঠাকুরানি স্বয়ং রাধা রানী বৃন্দাবনে রাঘবের কন্যা রাঘবের বাড়িতে মহাপ্রভুর অবস্থানে চারটে জায়গাতে গম্ভীর বিধান তার সর্বোচ্চ জীবন ভগবৎ প্রেমে ভগবৎ বিরতে সেই যে ব্যাকুল জীবন সেই জীবনের সম্পর্কে বহু বহু ঘটনা এক এক তুলে ধরা যায়। শুধু আমি শেষ করি ১৫৩৩ খ্রিস্টাব্দ বৈশাখ মাসে রূপকিরি চতুর্দশী অক্ষয় তৃতীয়া ঠিক দুদিন আগে সন্ধ্যে বাজায় নাচতে নাচতে জগন্নাথের মন্দিরে এই যে লেটেস্ট আবিষ্কার এই মোস্ট অথেন্টিক চৈতন্যলীলার অন্তর্ধান কাহিনী সন্ধ্যে বাজায় নাচতে নাচতে তার মহান পায়ের বুড়ো অঙ্গলে নখটা উঠে যায় মাছের দারুণ রক্ষ বসে থাকে তাকে সেখান থেকে এখন যেখানে পরিদর্শক নিশ্চয় দিয়েছেন মনে করতে পারি জগন্নাথের মন্দিরের উত্তর দিকে যে চাতাল সেখানে ছোট্ট একটা শেষপদের মন্দির আছে দুটো চরম চিহ্ন আছে সেখানে একটা কুড়ে বর্ষে লাগে যখন মহাপ্রভু নাচতে নাচতে খুব ক্লান্ত হয়ে পড়তেন সেই কুড়ে ঘরে বিশ্রাম দিতেন যখন তার এই নৌ উঠে গেল দারুণ রক্ত পাঠ হচ্ছে তখন তার পঞ্চ সকাশ তখন বাঙালিরা কেউ নেই উড়িষ্যার মাধ্যম সঙ্গে মহাপ্রভু তারা মহাপ্রভুকে দূরে নিয়ে গিয়ে ওইখানে সেই কুটিয়া কুটিয়াতে রাখলেন অমাবস্যা রাত্রি চলে গেল রক্তপাত বন্ধ হচ্ছে না প্রতিপদে তার পাকে গরম জলে ঢুকিয়ে রাখা হলো একটু যেন তার স্বস্তি হলো দ্বিতীয় তার শরীর ফুলে গেল ভয় সেফটি করে দিয়েছে তবুও তিনি তখনও বলছে আমি মন্দিরে নিয়ে চলো তুমি নিয়ে যাবার মতো অবস্থা নেই দ্বিতীয়ও কেটে গেল দ্বিতীয় ভোর বেলাতে অক্ষয় তৃতীয় ভোর বেলাতে তিনি মহাসমাধি যোগে দেহ ত্যাগ করলেন মাত্র পাঁচজন জানতেন তারা তাড়াতাড়ি খবর দিলেন রায় রামানন্দকে রায় রামানন্দ ছুটে এসে তিনি ছিলেন মন্দিরের তখন কর্তা তিনি বলেন মন্দিরে সব দরজা বন্ধ করে দাও আজকে কোনো অনুষ্ঠান হবে না খবর দিলেন রাজাকে আর সেই অক্ষয় তৃতীয় চন্দন যাত্রা রাজা প্রতাপ রুদ্র কটক থেকে আসছেন পথেই দূর দিয়ে খবর দিল মহাপ্রভু শরীর ত্যাগ করেছেন প্রতাপ রুদ্র আরো জোরে এসে মন্দিরে পৌঁছলেন তিনিও বিহ্বল হয়ে গিয়েছেন তাহলে প্রাণের দেবতা মহাপ্রভু এই মহাপ্রভুকে তো বলিনি আমি কি করে বিলম্ব হলো প্রতাপ রুদ্রের সঙ্গে যাই হোক তিনি এসে ভাবতে কি করুন তাই হোক দারুণ সমস্যা সব থেকে বড় সমস্যা যদি এই খবর গৌরী গৌরী বঙ্গে যায় তখন গৌরীয় ভক্তদের সঙ্গে উড়িষ্যার ভক্তের ক্ল্যাশ ছিল এবং সেই যদি গৌরী ভক্তরা শোনে গৌরাঙ্গ পড়ে গিয়েছেন তখন তারা ভাবে গৌরবটাকে খুব করে আছে কেন রাজা প্রতাপবৃদ্ধের যারা সঙ্গে সমর্থ তারা প্রতাপবৃদ্ধের প্রভাবে বেশিরভাগই হরিনাম কীর্তন করত সংকীর্তনে মেতে উঠেছিল রাজকার্যে মন ছিল না সৈন্যরা বেশি মালা ঘোড়া করত তাতে এক শ্রেণীর রাজকর্মচারী তারা চৈতন্যের উপর ক্রুদ্ধ ছিল এটা গৌরী ভক্তরা জানত তারা যদি প্রচারকদের মারা গিয়েছেন তাহলে তারা ভক্ত হবে এই সঙ্গে এই সম্প্রদায়ের রাজকর্ম তারা গৌরবটাকে খুব করেছে এই কথা যাতে প্রচারিত না হয় সেই জন্য প্রতাপ রুদ্রকে রায় রামানন্দ পরামর্শ দিলেন এই শরীরকে আমরা গোপনে সমাহিত করবো কোথায় নবকলেপদে যেখানে জগন্নাথের বিগ্রহকে সমাধিস্থ করা হয় কৈলী বৈকুণ্ঠে সেইখানে মহাপ্রভুর শরীরকে তুলে নিয়ে সেই কৈলী বৈকুণ্ঠে সমাহিত করা হয় দিয়ে প্রচার করে দেওয়া হলো গৌরবদের জগন্নাথের শরীরে এই হয়ে গিয়েছে মহাপ্রভু জীবনের শেষ সেই শিক্ষা কি প্রথম শিক্ষা হচ্ছে জগন্নাথ গৌরাঙ্গ দেবী ভগবান এক নাম নাম অকালি বহুধা নিজ সত্য শক্তি সত্তার পিতা দেবিত স্মরণীয় কাল এই তাদৃশী তব কৃপা ভগবান মমামি দুর্দৈব বিদেশি বিহার যদি না অনুরাগ সেই যে ভগবান সে ভগবানের শ্রদ্ধা কেমন আসবে গোবিন্দ তাকে না পেলে মনের অবস্থা কেমন হয় ভবিষ্যতি কবে
কবে তোমার নাম করতে করতে দুচোখে বর্ষায় পানি থাকে না আমাদের, কবে তোমার নাম করতে করতে মানুষ স্তব্ধ হবে, কবে তোমার নাম করতে করতে সর্বান্ত রোমাঞ্চিত হবে, যবে হবে তবে ঠিক ঠিক তোমাকে ডাকা হবে। এই ডাক, এই ভগবানকে পাওয়ার আরতি, এই ভগবানের সঙ্গে নিজের দৃষ্টি বিনিময়, জগন্নাথের চরম চাহিদা। নবই যাজে রাজ্যম নব মানিক বিভবম নাজে হমরম্যাম সকল জনকাম্যাম বরোধম কি চাই সদা কালে কালে প্রপতপতি না গীতে নিত জগন্নাথ স্বামী নবদামি ভবতু মে। এই কৃষ্ণ জীবিত জীবন আমাদের স্মরণীয় জীবন, আমাদের পবিত্র গুরু। আর শেষ কথা, মাস্টমশাই বলেছিলেন ঠাকুরকে দেখছি যীশুখ্রিস্ট শ্রীদেবীন্দ্রনাথ আপনি এক, ঠাকুর বলছেন ঠিক ঠিক। ঠাকুর পঞ্চবর্তী বসে আছেন, হঠাৎ তার সাহায্য হয়েছিল, তিনি গৌরাঙ্গী নগর কীর্তন দেখলেন, দেখছেন গঙ্গাতে উঠে আসছে বিহার সংকীর্তনের দল, সামনে পঞ্চ শাখা নিত্যানন্দ গৌরাঙ্গ সুভাষ মুহূর্ত নাচ নাম করতে করতে আসছেন বিহার তরঙ্গ, তার মধ্যে দুটি মুখকে তিনি মনে রেখেছিলেন এই বলরাম বসু। আর মাস্টমশাই গেলা গৌরাঙ্গ পার্শ্বদ কামার পুকুরে যাচ্ছে, ঠাকুর পালকিতে করে হৃদয়ের বাড়িতে যেতে যেতে দেখছেন পথে তার সঙ্গে সঙ্গে পালকির পাশে দুটি ছোট ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই দুটি ছোট ছেলে গৌমিতা একটা নৃত্য সঙ্গী, তারা সেই পালকির মধ্যে তার শরীরে বিল হলে নবদ্বীপ ঠাকুর তীর্থ দর্শনে এসছেন মথুরাতে। এই নবদ্বীপের মথুর বাবুর সঙ্গে যাচ্ছেন, নবদ্বীপ ঘুরছেন, তাহলে কোথাও আমার কোনো পুজো সব জায়গায় কাঠের মূলত দুহান খারাপ হয়ে আছে। যখন নৌকর তিনি নবদ্বীপ আর উপার যাচ্ছেন, হঠাৎ দেখছেন ভগবান পথে দুটি শিশু মাথায় তাদের জ্যোতির মুন্ড দুহাত পাড়িয়ে ছুটে আসছে। আর ঠাকুর ওই এলোরে এলোরে বলে দাঁতে দাঁড়াতে গিয়েছেন যেন জলে পড়ে যান। সেই দুটি কিশোর ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ শরীর বিলিয়ে গেলেন। এবার নিত্যান্তে খোলে গৌরাঙ্গের আবির্ভাব, তাই তো বলেছিলেন ভৈরবী, নিত্যান্তে খোলে গৌরীতায় একসঙ্গে শ্রীরামকৃষ্ণ শরীরে এসছেন। তাই কৃষ্ণ চৈতন্য রূপম বিমল বর ভং রাম কৃষ্ণ নাম।